পারপাসে কেন করছো তার সাথে মিলতে হবে, সেই তার সেই উদ্দেশ্য সেই লক্ষ্য অনুযায়ী যখন বিন্যস্ত হবে তখন সেটাকে আমরা বলবো, সে খালি বিন্যস্ত হলেই তুমি যে উদ্দেশ্যে যে লক্ষ্যে করছো। তো এই কারণে কী হয়, এক একটা বিষয় অনুযায়ী কম্পিটিশন কিন্তু মিলে দেবে। তুমি যদি মনে করো যে একটা ল্যান্ডস্কেপ করবে, যে ল্যান্ডস্কেপে তুমি দূরত্ব দেখাতে চাও, দূরত্ব দেখাতে চাও, তাহলে তুমি যে জায়গা থেকে একটা ল্যান্ডস্কেপকে তুমি ধরো কোন জায়গা থেকে দেখলে পরে দূরত্ব বেশি লাগে, কোন জায়গা থেকে দেখলে পরে দূরত্ব কম লাগে, এটা বিতর্কের ব্যাপার। তুমি যে দেখছো যখন একটা ল্যান্ডস্কেপ তখন কোন লেভেল থেকে আই লেভেল বুঝতে থাকে, মানে তুমি যেখানে দাঁড়ালে চোখটা যে লেভেলে আছে লাইন, আর পার্সপেক্টিভটা হচ্ছে যে সব লাইনগুলো আই লেভেলে এসে বৃষ্টি। এইবার আমরা যখন ডিস্টেন্সকে ক্রিয়েট করতে চাই কোনো এইবার ভিজুয়াল ওয়ার্ল্ডে, ভিজুয়াল যত এলিমেন্টস আছে এবং যে বিন্যাসটা আছে তার মধ্যে তুমি ডিস্টেন্সটা সবথেকে বেশি ডিস্টেন্সে তুমি কী দেখতে পাবে? আমরা যে সমাজের চারদিকে সব কিছু দেখি সবচেয়ে বেশি ডিস্টেন্সে কী দেখতে পাবে? সেই জন্য তুমি যদি আকাশের উপস্থিতি রাখো এবং আকাশের উপস্থিতি যত বেশি রাখবে ডিস্টেন্স কিন্তু তত বেশি ক্রিয়েট হবে। এই জন্য তুমি যখন নিচের দিকে বসবে ওরাইলেমেন্টের নিচে নেমে আসবে আকাশের এরিয়া বেরিয়ে যাবে, আর তুমি যত উপর উঠবে আকাশের এরিয়া থাকবে, দেখবে যে তুমি ছাদ লাগাও দেখবে রাস্তার উপর এগিয়ে গেছে এবং ডিস্টেন্স বেশি দেখবে, এবং ওপর থেকে যত ওপর থেকে দেখবে তত দেখবে ডিস্টেন্স কমে যাচ্ছে, মনে হচ্ছে যে পিছনের জিনিসটাও তোমার কাছাকাছি এরকম হয়। এই জন্য মোগল মিনিয়েচার জন্য তো আমরা বলি যে পার্সপেক্টিভ কেমন যেন পার্সপেক্টিভ, আসলে ওগুলো সব ওপর থেকে দেখে এবং এই ওপর থেকে সবগুলো জিনিসকে দেখানোর জন্য ওপরের ভিউটা নিয়ে যাবে, পাহাড় পাহাড়ের পিছনে গিয়ে তার পিছনে গিয়ে এগুলো দেখানোর জন্য ওপরে ওই এরিয়ার পার্সপেক্টিভে করছো। এরকম তুমি কী উদ্দেশ্যে একটা ল্যান্ডস্কেপ করছো সেখানে তুমি যদি স্পেস দেখাতে চাও তাহলে তোমাকে একরকম কম্পোজিশন, আর তুমি যদি মনে করো যেন একটা ঘুমোট অ্যাটমোসফিয়ার দেখাতে চাও তখন আবার এটা করে যাবে। তোমাদের কি ফরমেন স্পেসের একটা নিলাম ক্লাস যত আগে ওইটা একটু দেখলে পরে বুঝবে ফরমেন স্পেস, তাহলে কম্পোজিশনটা সম্বন্ধে একটা ধারণা হবে। কম্পোজিশন সব ক্ষেত্রেই আসলে একটা কম্পোজিশন থাকে, আর এমনকি আমরা এই যে যেটা বলছি এলেবেল একটা বলেছি অর্ডার অ্যান্ড ক্যাওস, ক্যাওসের একটা অর্ডার আছে জানো, এই যেটাকে আমরা এলেবেলে বলি জ্ঞানজাম বলি রাস্তাঘাটে এটার একটা অর্ডার আছে, এবং আমাদের চেনা জানে অল্প বলি না উনি আমেরিকা অস্ট্রেলিয়াতে থাকে, ঢাকায় আসার পরে তার বাড়িটা হচ্ছে 8 নম্বর রোডের যে ব্রিজটা আছে এই ব্রিজটা বরাবর একটা বাড়ি আছে, যেটা ওই ব্রিজের উপর দিয়ে আমার একটা ওভার ফুটওভার আছে ওদের থেকে তাহলে করে বেচারার বারান্দা কারণটা দেখা যায় বসতে পারে না, আগে উনি ওখানে বসতেন, বসে 8 নম্বর ব্রিজে যে গাড়ির জ্যামটা লাগে ওটা নিতে বসে তো দেখতেন, মানে কি ওই জ্যামটা লাগছে কোনো ট্রাফিক পুলিশ নাই, জ্যামটা লাগে আমার নিজে নিজে ওই একই যে প্রক্রিয়া লাগে সেই প্রক্রিয়া করে, অর্থাৎ এই যে একটা ক্যাওসের কারণে এই যে জ্যামটা লেগে যাচ্ছে ওই ক্যাওসের ভিতরে একটা অর্ডার থাকে, এবং সেই অর্ডারটা ওই এইটাই একটা ইন্টারেস্টিং জিনিস যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা অর্ডার আছে হিডেন অর্ডার, একটা একটা কিন্তু একটা অর্ডারটা কি বাংলা কি বলব শৃঙ্খলা, একটা শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলা এবং শৃঙ্খলাগুলোর মধ্যে একটা অন্তঃসম্পর্ক আছে, এবং এই শৃঙ্খলাটা ধরেই তোমার ছন্দ থেকে শুরু করে সব কিছু সম্পৃক্ত। যেমন তুমি যদি আমরা ছন্দগুলি লিখছি ছড়া, ছড়ার একটা ছন্দ আছে, তুমি যে হাঁটো তার একটা ছন্দ আছে, এটার আদিটা কোথায়? ছন্দ এখান থেকে অর্ডারের শুরু, আদিটা কোথায়? মানুষ মানে জন্মায় যখন তার পুরো ফর্মটা শেপটা পাওয়ার আগে কিন্তু তার ছন্দ সম্বন্ধে ধারণা আসে হার্টবিট, এটা কিন্তু একটা নির্দিষ্ট বিটের কিন্তু একটা ছন্দ আছে, এবং তোমার এই হার্টবিটটা তুমি যখন রাস্তায় হাঁটো হাঁটতে হাঁটতে গান করো দেখবে যে কোনো কোনো লোকের অভ্যাস থাকে না হাঁটছে চলছে গান করছে,
কোন গানটা সে পছন্দ, মানে কোন গানটা কোন সময় গাইবে, এটা কিন্তু ডিপেন্ড করে সে কোন সিচুয়েশনে হাঁটছে এবং কীভাবে হাঁটছে। অর্থাৎ সে যদি উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটে তখন সে যে গানটা গাইতে গেলে কষ্ট হবে না, ইজি হবে, সেই গানটা কিন্তু পরিপূর্ণটা গান কিন্তু সে অনেক তিন চারটা গান করবে, করতে করতে একটা গানে দেখা যাবে যে স্টিক করে গেল। যেমন আমাদের ভাটিয়ালি, ভাটিয়ালি গান বোঝো কোনটাকে বলে, তারা গাছ যখন উজানে যায় তখন বৈঠা বাইতে হয় কষ্ট করতে হয়, ওই সময় গান বের হয়। আর যখন ভাটিতে আসে ও শুধু হালটা ধরে রাখে, স্রোতে এমনিতেই যেতে থাকে, তখন ও গান করে, ওই গানটা সুরটা ওর যে স্রোতে টানছে ওইটার সাথে সম্পর্ক। আবার যারা বাউল, বাউলটা যে গান করে যে গান নাচে বাউল গান গিয়ে ধান কাটে যায়, তো বাউলরা নাচে যখন তখন একরকম গান, আর বাউলরা যখন চলতে চলতে গান করে তখন একরকম গান। যেমন তিনি গ্রাম ছাড়া রাঙামাটির গান, এটার যে সুরটা এটা যদি তুমি হাঁটতে হাঁটতে গাও কোনো অসুবিধা নেই, এটা হাঁটতে হাঁটতে গাওয়া যায়। এরকম এই যে তুমি যখন হাঁটছো আর তুমি যখন দৌড়াচ্ছ, তুমি যখন লাফাচ্ছ, তোমার হার্ট বিট কিন্তু বাড়ে যাচ্ছে এবং তার সাথে তোমার বডির রিদমটা বাড়ে যাচ্ছে, বডির রিদমটা কিন্তু ছন্দ থাকে এবং সেটার সাথে যেটা কমফোর্টেবল সেই সুরে সেইভাবে গান গাই। যেমন পাহাড়ে ঝুমুরটা ওটা দেখো দেখেই মনে হবে উপর থেকে নিচে নিস্তিক করে ওরকম করে করে, কারণ তুমি যখন হাঁটবে নামবে একটা না তোমার দৌড়টা তোমার নিঃশ্বাসটা ব্রেক হয়, হ্যাঁ দৌড়ে দৌড়ে দেখলো তাই এগুলো তখন এই হার্টবিটটা বেড়ে যাবে, তোমার নিঃশ্বাস ছোটো 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 নিঃশ্বাস নিতে ওই রকম করে কিন্তু চুমুক থাকতে হবে। তো এই এক একটা সিচুয়েশানে এক একটা পরিস্থিতিতে সুরটা পাল্টে যায়, ছন্দটা পাল্টে যায়। এগুলো হচ্ছে আসলে যখন তুমি যে কোনো কিছু ক্রিয়েট করবে তখন তোমাকে ওটা মাথায় রাখতাম যে সিচুয়েশনটা কী, সিচুয়েশন অনুযায়ী তোমার বিষয়বস্তুটি লক্ষ্য কী, এই সব কিছু মিলে কিন্তু তোমার কম্পোজিশনটা। ফিল্ম দেখতে গেলে ভালো বোঝা যায়, আমি আসলে একবার চেষ্টা করছিলাম ফিল্ম সবচেয়ে ভালো, তার ফিল্মে অনেকগুলি মিডিয়াম ফিল্মের কাজে লাগে বহু কিছু, তো সে কারণে ফিল্মটা দেখলে পরে এবং ফিল্ম নিয়ে যদি স্টাডি করা হয় তাহলে তোমাদের এই সেন্সগুলো অনেক বাড়বে। এবং কন্টেম্পোরারি আর্টের যারা খুব সাকসেসফুল আর্টিস্ট ওটা বেঁধে দিয়েছে এদের কিন্তু একটা বড়ো হ্যাবিট দেখা গেছে যে ফিল্ম ফিল্ম স্টাডি করা তাদের একটা বড়। আমাদের এগুলো একবার চেষ্টা করলাম কিন্তু তোমাদের তো আমি পড়া হলো, তোমাদের যদি তোমরা অর্গানাইজ করতে পারতে খুব কাজে দিত, একটা ফিল্ম ক্লাব যদি আমরা এখানে করতে পারতাম খুব কাজে দিত। আমাদের যেমন মনে দিন খালি, তারপরে আরও কিছু আছে ম্যাডামের কাছে, এরকম খুব ভালো মানে ইন্টারন্যাশনালি খুব ওই লেভেলের ফিল্ম ক্রিটিকেরা, এরা যদি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করায় বা কোর্স করায় তাহলে খুব ভালো তোমাদের নলেজ হবে, সেগুলি থেকে তোমরা অনেক আর্টের মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করতে পারো। এটা একটা বলে রাখলাম তোমরা চেষ্টা করো, যদি এটা করা যায় হয়তো ওই তিনটার পরে চারটার পরে যখন ক্লাস থাকে না তখন ওই ইউটিউবের পরে কোর্সগুলো করতে পারো। বিরাট উঁচু পাহাড়ের কথাকে বিরাট মনে হবে, তার একটা বিরাটত্বের ভাব আসবে তার মধ্যে। আবার যদি তাকে তুমি অসহায় দেখাতে চাও তাহলে ওপর থেকে দেখো, এগুলো ফিল্মে দেখবে যে বেশ কিছু ইন্টারন্যাশনালি খুব রিনাউন্ড বা খুব রিকগনাইজ বা খুব ফেমাস ফিল্ম আছে যে ফিল্মগুলোতে এই অ্যাঙ্গেলগুলো খুব করে দেখা কতটা স্পেস রাখে একটা ফ্রেমের মধ্যে একটা ফিগারকে অসহায় দেখায়, কতটা স্পেস রাখলে একটা ফিগার পরে ফিল্মে দেখায়, এরকম নানান ধরনের বিষয় আছে। সুতরাং এই যে একটা স্পেস এবং একটা ফর্ম এই দুটোর রিলেশন এবং পরিমাণ এগুলো সব কিছু হচ্ছে তোমার একটা কম্পোজিশন দেখা থেকে খুব ভালো তোমাদের আলাদা একটা উপরে ওইটা একটু দেখলে বুঝতে পারবে যে আমরা যখন ডেলি লাইফে চলছি ঘুরছি ফিরছি সব কিছুরই ওই কন্টেন্টটা থাকে। আর একটা বই আমাদের লাইব্রেরিতে আছে কিনা বিহাইন্ড দ্য প্রোডাক্ট, এটা আমাদের একজন আর্টিস্ট চারকোলা থেকে ওরিয়েন্টাল থেকে পাস করা এখন ওই
বুটিকগুলোর পেয়ে অ্যাডভাইজার হিসেবে কাজ করি, চন্দ্রশীল সাহা ওনার এবং একজন আর্কিটেক্ট দুজনের পক্ষে ডিজাইনটা প্রোডাক্ট। সেটা হচ্ছে যে আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো ব্যবহার করি নানা ধরনের হাউসহোল্ড প্রোডাক্টগুলো, একটা হাঁড়ি, একটা কলসি, একটা ঝাড়ু, একটা ঝুড়ি, এই প্রোডাক্টটা ধরে তুমি বলে দিতে পারো যে এই প্রোডাক্টটা কী উদ্দেশ্যে তৈরি করা, এই প্রোডাক্টটা কোন মানে পুরুষের না মহিলার ব্যবহার করার সেটাও তুমি ওই প্রোডাক্টটা দেখে বুঝতে পারবে, একটা মাঝ বয়সী না কম বয়সী না বয়স্ক মহিলার ব্যবহার করবে বা পুরুষ ব্যবহার করবে সেটাও বলে দেওয়া যায় ওই প্রোডাক্টটা শুধু স্টাডি। তো এই এটা এই জন্য নামটা হচ্ছে বিহাইন্ড দ্য প্রোডাক্ট। প্রোডাক্টটা আমরা দেখি কিন্তু কীভাবে প্রোডাক্টটা তৈরি হলো, ওই এলাকায় মেটেরিয়ালের অ্যাভেলেবিলিটি কী, প্রোডাক্টটা তৈরি করার উদ্দেশ্য কী, তো প্রোডাক্টটা কারা ব্যবহার করছে, সবগুলো ওই প্রোডাক্টটা রিড করলে জানা যায়। এটা হচ্ছে ওই বইটার দাম। সুতরাং আমি যে কারণে এগুলো বলছি যে তোমরা যখন একটা আর্ট অবজেক্ট তৈরি করো বা একটা পেন্টিং আঁকো যাই করো না কেন, প্রতিটা জিনিস কিন্তু ঠিক এইভাবে আসবার দরকার। অর্থাৎ তুমি কেন এই স্পেসটাকে নিলে, কেন স্পেসের এই জায়গাটায় আমি একটা জিনিসকে উপস্থাপন করলাম, কেন আমি একটা না করে দশটা করলাম অথবা একটা করলাম, তার আশেপাশে যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমি কেন আনলাম, এই প্রতিটা জিনিসকে যদি তুমি প্রশ্ন করতে থাকো যে আমি কেন আনলো, বা কোন মাস্টারদের পেন্টিং বা বিখ্যাত পেন্টিংগুলোকে যদি তুমি ধরে ধরে স্টাডি করো যে কেন এই এলিমেন্টগুলো এখানে আসবে, এটা না আসলে কি এই জিনিসটা দেখো। এখন তো তোমাদের কম্পিউটারে অনেক টেকনিক তোমরা দেবে, তারপরে তুমি কাগজের মধ্যে শেপগুলো না দিতে পারো, আর কাগজের মধ্যে তুমি শেপগুলো আঁকবে, একে লুকিয়ে রাখবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তিনটা শেপ করলো, দুটো শেপই সবার মিলবে, কারণ 10 মিনিটের মধ্যে যখন করতে হবে প্রথম যেটা করলো সেটা হচ্ছে এরকম সবাই মিলে, তাতে যে লাঠিমের মতন একটা হয়ে যায়, দ্বিতীয়টা করলো আঙুলে টিকলো, মানে তিনটা শেপের মধ্যে দুটো শেপই সবার মিলে গেলো, আর তিনটা শেপ অধিকাংশই তিনটা শেপ। এই জিনিসটা হচ্ছে তাই যে তোমাকে যখন মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে এবং তোমাকে লিমিটেড করে দেওয়া হবে তখন এইবার কী দাঁড়াচ্ছে, বিভিন্ন অ্যাটমসফিয়ারে যখন আমরা থাকছি বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে, তখন আমার হাতে যে মেটেরিয়ালটা আছে সৌদি আরবে হয়তো সেই মেটেরিয়ালটা না, ঠিক আছে, তাহলে সৌদি আরবের লোকেরা যে মেটেরিয়াল নিয়ে কাজ করলো আর আমি যেটা নিয়ে কাজ করলাম দুইজন পার্থক্য হয়ে গেল। কিন্তু তার মানে এই না যে সৌদি আরবের লোকেরা ভাবছে একরকম আর আমি ভাবছি একরকম, ওই মেটেরিয়ালটা জিনিসটাকে পার্থক্য করবে। আরেকটা হচ্ছে আমি এমন একটা দেশে আছি যে দেশে কোনো দিন শীত করে না গরম করে না, সুতরাং একটা গামছা পরি অঞ্চলের লোকেরা থাকে। ইউরোপে যাও বা আলাস্কায় যাও, ওখানে এমন ঠান্ডা ঠান্ডা, ওখানে অন্য পশু যারা ওখানে থাকে ওদের চামড়া কেটে ওইটা গায়ে দিয়ে থাকে, তখন তো কাপড় আবিষ্কার হয়নি। অথবা তুমি দেখো যে গরম কাপড় বলতে আমরা কী বুঝি, কিসের কাপড় বলছি, উলের কাপড়, উলের ওইটা ওই আলাস্কায় যায় ওরা তাই বুঝে, কাশ্মীরে যায় ওরা তাই বুঝে, অর্থাৎ নেচার থেকে নিল যে এই নেচারের মধ্যে এই পশুগুলো থাকে কেমনি, ওদের গায়ে ওই উল সুতরাং ওদের দিয়ে কাপড় মানে, ওরাও করলো আমরাও করলাম, তার আগে ওরাও চামড়া করতাম অপচামড়া করতাম। অর্থাৎ তোমার প্রকৃতি পরিবেশ তোমাকে যে সিচুয়েশনে ফেলছে সেই সিচুয়েশনে বাঁচবার জন্য তুমি ওই পরিবেশ থেকে কিছু নেওয়ার চেষ্টা করছো। এই জন্য হয়তো লাদাখে তিব্বতে ইয়াক আর ওখানে হয়তো ভালো আলাস্কাতে হয়তো ভালো, কিন্তু নিচ্ছে ওই ওখানে যেটা অ্যাভেলেবেল সেই জিনিসটা নিচ্ছে নিয়ে সেটা কিন্তু এরকমই আর কি। তুমি যখন একটা দেশে বসে কাজ করছো তখন তোমার দেশে আমরা কী করি, আমি এখানে বসছি এখানে কাজ করছি কিন্তু আমি চেষ্টা করছি আমেরিকাতে ওরা কী মেটেরিয়ালে কাজ করছে আর কী জিনিস করছে আমি সেদিকে কাজ করার চেষ্টা করছি, তখন একটা সমস্যা হয়ে যাবে। হ্যালো, তাহলে আমরা প্রথমে কী করি, আমরা প্রথমে একটা ক্যানভাস নিই, তারপর তুমি অ্যাক্রিলিক কালার নিচ্ছে বা এই ধরনের রং নিচ্ছে, এখন টোটাল জিনিসটা তো আমাদের সাথে এখন আর কোনো পার্থক্য নেই, কিন্তু তারপরে বলছি যে পুরো জিনিসটা আমাদেরকে আমাদের দেশে আসে হলো ইউরোপ থেকে, তাই তো এই ক্যানভাসে কাজ করা অয়েল পেন্টিং ছিল আগে বা ওয়াটার কালার, কিন্তু আমাদের কি কোনো ট্রেডিশনাল আর্ট ছিল না, আমাদের ট্রেডিশনাল আর্ট ছিল, সেই আর্টের দিকে তো আমরা তাকাইনি, আমরা সেটা দেখিনি, কেন দেখিনি বলো কী মনে হয়, কতগুলো জিনিস কিন্তু বেসিক জিনিস আছে এগুলো একটু মাথায় রাখতে যে আমরা কেন আমাদের ট্রেডিশনাল আর্টের দিকে আমরা লক্ষ্য করি, কারণ এমনিতে যে আমরা যেদিকে আর্ট বলি এখানে তোমরা যখন একটা কন্টেম্পোরারি আর্টের এক্সিবিশনে যাও তখন
কি দেখো দুজন আর্টিস্টের কাজ যদি এক রকম দেখো কি বলবো একই রকম কাজ দুজন আর্টিস্টের তিনজন আর্টিস্টের কি বলবো অ্যাপ্রিসিয়েট করো কেন করো ধরো দশজন ছবি এক রকম দশজনই আমরা যেটাকে ধরো অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলি অথবা একটু স্টাইলাইজ ফিগারেটিভ পেন্টিং বলি কিন্তু দশজন এক রকম দশজনই এক রকম কেন অর্থাৎ এখানে ইন্ডিভিজুয়ালের একটা গুরুত্ব আছে তাই তো আমাদের যে কন্টেম্পোরারি সোসাইটি এই কন্টেম্পোরারি সোসাইটিতে আমরা ডেমোক্রেসি বলি শুধু ডেমোক্রেসি না ইন্ডিভিজুয়ালের ওপিনিয়নও ইম্পর্টেন্ট ডেমোক্রেসি তো ধরো কালেকটিভ ওপিনিয়ন অর্থাৎ একদল লোক ভোট দিয়ে যাকে নির্বাচিত করলো বা যে পলিটিক্যাল পার্টির এজেন্ডাটাকে তারা মনে করলো যে তার জন্য উপযুক্ত ম্যাক্সিমাম লোক তাকে নমিনেশন দিল সেটা একটা ডেমোক্রেটিক গভর্নেন্স এবং এই অধিকাংশ লোকের স্বার্থের কথা চিন্তা করে যে দেশ চলে সেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি এখন তাই তো সেটা অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক কান্ট্রি এখন ইন্ডিভিজুয়ালের মতামতকেও গুরুত্ব দেয় ব্যক্তি বিশেষের মতামতকেও গুরুত্ব এখন এই যে ব্যক্তি বিশেষের মতামত এটা ট্রেডিশনাল আর্ট ব্যক্তি বিশেষের মতামত ট্রেডিশনাল আর্ট শুধু আমাদের না ট্রেডিশনাল আর্ট ইউরোপেরও আছে ইউরোপের যে ক্লাসিক্যাল আর্টগুলো আছে সেগুলো হচ্ছে ট্রেডিশনাল তুমি যদি রেনেসাঁ পিরিয়ডের আর্ট ধরো বা এক একটা ওই ম্যানারিজমের কথা বলো বা নানান কিছু বলো সেখানে আমরা কোন আর্টিস্টদের নিয়ে আলোচনা করি যে আর্টিস্টদের কাজের মধ্যে একটা বিশেষ মাত্রা আছে অর্থাৎ যেটা অন্য আর্টিস্টদের মধ্যে নেই ওই যে একটু বিশেষ মাত্রা আছে ওটাই তার ইন্ডিভিজুয়ালিটি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের স্বীকৃতি ইন্ডিভিজুয়াল ট্যালেন্টের ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি স্বীকৃতি তো এইটা ইন্ডিভিজুয়ালের স্বীকৃতিটা খুব ইম্পর্টেন্ট এখন এই ইন্ডিভিজুয়ালিটির আইডিয়া আমাদের আসে হলো ইউরোপে এখনও পর্যন্ত যত যত ফিলোসফিক্যাল তত্ত্ব আছে সব আমরা ইউরোপে যেগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু তোমরা যখন কাজ করো তখন আসলে কোথায় করো ইন্ডিভিজুয়ালিজমের বিকাশ পুঁজিবাদ এই জিনিসটা করে কি হয় পুঁজিবাদের সাথে তোমার মানে ফিউডাল ক্যাপিটালিজম এবং ফিউডালিজম দুটোর মধ্যে তফাৎ কি বলো ক্যাপিটালিজমে তোমার অর্থনীতির মূল হচ্ছে ক্যাপিটাল আর ফিউডালে হচ্ছে ল্যান্ড তো ল্যান্ডটা তোমার কী করে আসবে উত্তরাধিকার সূত্রে অর্থাৎ তুমি যে ল্যান্ডটা পেলে এই ল্যান্ডটা কীভাবে পাবে তোমার পৈতৃক ল্যান্ড তোমার পিতা কোত্থেকে পেলো তার পিতার কাছ থেকে এবার যখন পৈতৃক ল্যান্ডটা তুমি পাও তখন পিতা না মারা যাওয়া পর্যন্ত পিতার পায়ের মধ্যে তেল মালিশ করতে হয় না যে ছেলে যত বেশি তেল মালিশ করে সে তত বেশি ল্যান্ড পেয়ে যায় পিতার কাছে তার মানে তোমার ইন্ডিভিজুয়ালিটি নাই তোমার ব্যক্তির স্বীকৃতি নাই তোমাকে পিতা যা বলবে তাই কিনতে হবে এবং দেখবে যে ল্যান্ড ভিত্তিক পরিবারগুলো যৌথ করি বুঝতে পারছো এই জন্য তুমি ট্রেডিশনটা উত্তরাধিকার সূত্রে পাচ্ছ সব কিছুই তাই ইন্ডিভিজুয়ালিটির কোনো গুরুত্বই নেই সে আর ক্যাপিটালিজমটা কি তোমার বাড়ির চাকর তোমার থেকে ধনী হয়ে গেল তোমার বেতনটা জমিয়ে জমিয়ে তারপর দেখা গেলো তোমার মাসের শেষে যখন পয়সা থাকলো তোমাকে ধার দেয় ওখান থেকে আবার তোমার কাছ থেকে সুদ খায় এরকম করতে করতে তোমার বাড়ির চাকর তোমার থেকে ধনী হয়ে গেল সুতরাং ওখানে ইন্ডিভিজুয়াল তার আলাদা একটা স্কিল আছে আলাদা একটা ট্যালেন্ট আছে সেটা দিয়ে সে ধনী হয়ে যেতে পারে সে তার ক্লাস চেঞ্জ করে দিতে পারে সে তার ব্যক্তির যে আলাদা স্বাতন্ত্র্য সেটা সে অধিকার করে দিতে সেই জায়গাটায় সে খুঁজে দেবে এইভাবে ক্যাপিটালিজম কিন্তু এই জিনিসটা করবে যে আর ওই ল্যান্ড ভিত্তিক না এবং কে যে কোনখান দিয়ে ধনী হয়ে যাচ্ছে কে যে সমাজের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এটার কোনো ই নেই এটার কোনো মাথামুণ্ড নেই এটার কোনো নির্দিষ্ট কোনো আইন কানুন নেই কিছুই নেই তো এইভাবে ক্যাপিটালিজম তোমাকে এই জায়গাটা মুক্ত করে দিচ্ছে অর্থনৈতিক মুক্তি ধরে তোমার সব ধরনের মুক্তি আসছে বা অর্থনৈতিক যে এক ধরনের ইন্ডিভিজুয়ালের যে একটা অর্থনীতির মধ্যে অধিকার প্রতিষ্ঠা জায়গা সেটা প্রতিষ্ঠা করে দিচ্ছে যেটা ফিউডালিজমে ছিল পার্থক্য সেখানে ছিল কিছু ধরো তুমি যে জমি খাজনা তোলে সে হয়তো অনেক পয়সা বেড়ে দিল সেরকম কিছু ছিল কিন্তু সেটা খুব মানে স্ট্রাকচারের মধ্যে লিগাল ছিল ওটা একটা ইলিগাল ইয়ার প্র্যাকটিস স্কিল প্র্যাকটিস কিন্তু এটা হচ্ছে লিগাল যে তুমি চাইলে অল্প অল্প করে তোমার টাকা জমিয়ে তুমি না খেয়ে জমালে তারপরে সেই টাকাটা যদি ব্যবসা করি তুমি হয়ে গেল
এগুলো হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল। আর হচ্ছে ইন্ডিভিজুয়ালে যখনই তোমার ওই ট্রেডিশনটা থাকছে না ফ্যামিলি, ধরো তুমি লেখাপড়া করবে কিন্তু তুমি জমিদারি ছেলে, তোমার লেখাপড়ার দরকার নেই, তুমি জমিদারি পাবে, তোমার জ্ঞান বুদ্ধি না থাকুক তুমি রাজা হবে। এই পরিবারতন্ত্র বলি আমরা, এই পরিবারতন্ত্রের এগেনস্টে দুটি যে জ্ঞান বুদ্ধি না থাকলেও সে রাজা হবে, সে কর্তা হবে, সে উত্তরাধিকার সূত্রে সে সম্পত্তির মালিক হবে, সেগুলি হবে। কিন্তু অন্য জায়গায় তোমার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগে না, তোমার তুমি যদি নিজে নিজে দাঁড়াতে চাও তোমার জ্ঞান বুদ্ধিকে লাগে না। সুতরাং এইভাবে ইন্ডিভিজুয়ালি যে ট্যালেন্ট, ইন্ডিভিজুয়ালের যে প্রতিভা সেটা একটা মূল্যায়ন, এইভাবে ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। এখন আমরা কী করছি, আমরা আছি কিন্তু একটা খুব কমপ্লিকেটেড সিচুয়েশন, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই, এই কমপ্লিকেটেড সিচুয়েশনটাই তুমি তুলে দাও সেটা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের কীরকম কমপ্লিকেটেড সিচুয়েশন, একটা হচ্ছে একদিকে আমি সব স্বাতন্ত্র্য অর্জন করলাম, আমি লেখাপড়া করলাম, আমি চাকরি করলাম, সব কিছু করলাম, কিন্তু আমি কী করবো, কোথায় বাসা ভাড়া নিব, আমি বিদেশে যাবো কি না, আমি বিয়ে করবো কিনা, সব মা বাবাকে জিজ্ঞেস করতাম। অর্থাৎ দুটো ট্রেডিশন আমাদের একসাথে কাজ করতো, হ্যাঁ, আমরা কোনো একটা ট্রেডিশনের মধ্যে এখন ঢুকতে পারি না। অর্থাৎ সেই ইন্ডিভিজুয়ালের যে রাইট, ইন্ডিভিজুয়ালের যে অধিকার সেটা নেই। আমি একটা রেফারেন্স সাধারণত দিই, আমার এক বন্ধু এই যে ওয়াকিল কলা কেন্দ্রে যে ওর বাচ্চাকে নিয়ে আসে জার্মানি থেকে, বাচ্চাকে নিয়ে আসে দেড় বছর কি দুই বছর পরে, ওকে নিয়ে বের হবে বাড়ি, তিন চার জোড়া জুতো রাখা, ওকে বলে দিচ্ছে যে আজকে বাইরে বৃষ্টি, তুমি যদি এটা পড়ো এটা হাঁটতে কষ্ট হবে, ওইটা পড়ো এটা মোটামুটি, এটা পড়লে ভালো হবে, বলে দিচ্ছে। তারপরে ও ডিসাইড করবে, ও হয়তো ওই যেটা পড়লে কষ্ট হবে বলেই পড়বে, কিন্তু কিছু করবে ওর। অর্থাৎ এই বয়স থেকে তার যে একটা পার্সোনালিটি সেটাকে ডেভেলপ করার জন্য ফ্যামিলি ওই স্পেসটা দিচ্ছে। আর আমাদের এখানে তুমি যদি পাশ করার পরে চাকরি বাকরি করো, গোটা ফ্যামিলির দায়িত্ব তুমি নিচ্ছ, তারপরে তুমি যদি পিতা মাতাকে না জানিয়ে কিছু একটা করে ফেলো, হয়তো তোমার বাড়ি থেকে চলেই যাবে, রাখতো ত্যায্য করে দেবে। এই হচ্ছে আমাদের অবস্থা। এখন এটাও একটা অবস্থা, কিন্তু আমরা যখন কাজ করি তখন এই রিয়ালিটিটাকে আমাদের মাথায় রাখতে হয়, আমি কোন রিয়ালিটি, আমরা মানসিকতা দেখি, তাহলে আমরা কাজ করবো। দেখি আমাদের সবচেয়ে বড় সমস্যা, সমস্যা নেই, এটা রিয়ালিটি, সমস্যা এটা রিয়ালিটি। প্রত্যেক জিনিসেরই কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো দিকে আছে, তুমি যেটাকে পজিটিভ মনে করছো এক ক্ষেত্রে, আরেক ক্ষেত্রে নেগেটিভ, আরেক ক্ষেত্রে কী দাঁড়ায়, ধরো ইউরোপে তুমি যদি যাও দেখবে যে ফ্যামিলিগুলো ভেঙে যাচ্ছে, কারণটা কী, কারণ এত ইন্ডিভিজুয়াল। এটাকে একজন এক মহিলা এখানে এসেছিলেন, তখন অন্য টিচারগুলো ছিল, উনি বলছেন যে ইউরোপের রিলেশনগুলো কেন ভাঙছে, কারণ একটা সুদায় চলছে রিলেশনের মাত্রা বেশি, আর এখানে অনেক সুদায় চলছে, সেই জন্য শুধু একটার জন্য না, মানে একটা সুদ দিয়ে তুমি রিলেশন সব রাখতে পারো, সেইটা। তারপরে তোমার ধরো মা বাবার সাথে যে সম্পর্ক, সেটা আজকে তোমার মনে হচ্ছে বাড়বে, কিন্তু তুমি যখন আমার ওই বয়সে যাবে তখন তুমি তোমার ছেলে সন্তানের কাছে ওটি আশা করবে, তাই না? এটার একটা পজিটিভ দিকও আছে, এই যে এখন মনোভাবগুলো করছে সবাই খুব খুশি হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অন্যভাবের জীবনটা সিচুয়েশন তো ভালো থাকে, সেখানে মানুষ তো সাংঘাতিক মানবতার অবস্থা তৈরি করে। অর্থাৎ মানুষ তো সামাজিক, সে তো তার কোম্পানি চায়, সে তো তার ইচ্ছায় এবং পারিবারিক সামাজিক, সুতরাং এই জিনিসগুলো আছে। তো এই জন্য কোনটা ভালো কোনটা মন্দ এটা বলা মুশকিল, ভালো মন্দের সংজ্ঞাটাই চলে গেছে, এটা কিন্তু আপেক্ষিক, ভালো মন্দের সংজ্ঞাটা কিন্তু আপেক্ষিক, এটা কিন্তু বলা যায় না। যেমন ধরো আমরা জানি যে মিথ্যা কথা বলা মহাপাপ, এবার তোমার বাড়িতে একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে আসলো, যেমন একটা আশ্রয় দেন আমাকে এই জঙ্গিরা বা হাইজেনারা দেখবে, তুমি তাকে আশ্রয় দেবে, এরপরে জঙ্গিরা বা হাইজেনারা দেখে বললে একটা লোক এখানে ঢুকলো, এখন তুমি যদি মিথ্যা কথা বলো মহাপাপ বলো, হ্যাঁ ঢুকলো ওই জায়গাটা কথা, এখানে এখানে আসলে কোনটা বলা উচিত, কারণ এটা এগুলো আপেক্ষিক সিচুয়েশন, তোমাকে কী করবে আসলে, কোনটা কী করা উচিত, কোনটা ভালো কোনটা কী করা, কোনো কী যাই হোক। তো এই বিষয়গুলো এগুলোও কিন্তু একটা ইস্যু হতে পারে, তোমরা যেমন কাজ করে ছবি এত টেবিল কাজ করে তখন এগুলো ইস্যু হতে পারে, এবং দেখবে যে কনসেপচুয়াল জায়গাটা কিন্তু এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট হলো কনসেপচুয়াল জায়গা, অ্যাকচুয়ালি বেসিক্যালি আর্ট কিন্তু কনসেপচুয়াল ছিল, আর্ট জিনিসটাই কিন্তু কনসেপচুয়াল ছিল শুরু থেকে। তোমার ধরো গুহা চিত্র, গুহা চিত্র কিন্তু শুধু ছবি দেখা যায়, ওটার পিছনে একটা রিচুয়াল ছিল, এবং এই রিচুয়ালসটা কিন্তু এখন আমরা যেটা করি আর্ট, এটার পিছনে কিন্তু একটা রিচুয়াল আছে, কিন্তু আমরা যেহেতু এখন আধুনিক মানুষ আমাদের সেগুলো হয়তো সুপার স্টেশন দিকে, ওদেরকে সুপার স্টেশন দিকে, আমাদের প্রত্যেকটা ধর্মই কিন্তু সুপার স্টেশন দিকে, অর্থাৎ তোমার ভেতরেই একটা সুপার স্টেশনের একটা জায়গায় কাজ করে। আমরা আমরা মনে করি যে এই যে যেমন বলে এক শালিক দেখা খারাপ, দুই শালিক দেখা ভালো বলে, এটা কিন্তু তুমি যতই মনে করো না কেন একটা বিশেষ সিচুয়েশনে তুমি দেখবে যে তোমার কিন্তু মনে হবে যে একটা অলৌকিক কিছু ঘটে যায়। একটা শর্ট ফিল্ম আছে, একটা লোক ওকে ফাঁসি দিল,
খুব বিখ্যাত শব্দ। এই সম্ভবত তিন মিনিট থেকে চার মিনিট লোককে ফাঁসি দিলে, তো ফাঁসির জন্য তাকে যখন ঝোড়ানো হলো, সেই লোকটা হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেল এবং নিচে পানি ছিল, সেই পানিতে পড়লো, তারপরে সেই লোকটিকে সার্ভাইভ করলো। একেবারে যখন সে পিছনে পিছনে যারা ফাঁসি দিচ্ছিল তারাও দেখতো, তারা বলতো, এবং আলটিমেটলি যে তাকে ধরতে পারল, ও যে যখন মানে নদী থেকে উঠলো, নিঃশ্বাস নিয়ে উঠলো, তখন দেখা গেল আসলে এটা হচ্ছে ড্রিম ছিল, এটা একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, মানে ওই ওই মুহূর্তটার মধ্যে সে একটা স্বপ্ন দেখলো যে যদি এরকম ঘটতো তাহলে কিন্তু, তারপর তাকে ওখানে তার ফাঁসি হয়ে গেল, ফাঁসি হয়েছে মানে। এখন এই যে মানুষের একটা পার্টিকুলার সিচুয়েশনে তার ভিতরে যে কতগুলো মানে কি হয় আশা দেয়, সেখানে সে কী আশা করবে, এটা তো হচ্ছে বাস্তব। কিন্তু একজন যদি ধার্মিক লোক, সে দুটো জিনিস ভাবতে পারবে, একটা হচ্ছে দুটো জিনিস আছে যেখানে দেখবে যে এরকম সিচুয়েশনে বেঁচে গেল, সেখানে সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে মানে বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে, কোরআন শরীফে, এগুলো সমস্ত কিছুর মধ্যে আছে যে সেখানে সোসটা বা তার দেবদূত বা তার ফেরেশতারা তাকে বাঁচাবে যেখানে সে বেঁচে গেল। আর যেখানে সে মারা গেল সেখানে বলা হচ্ছে যে সে মারা গেল কিন্তু সে শহীদ হলো, সে অমুক হলো, অর্থাৎ তার জন্য পরকালে আর পরিষ্কার থাকে, অর্থাৎ একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি। কিন্তু এই যে এইরকম দুধের একটা হবে, এটা যে চিন্তাটা করে, এই চিন্তাটা এক ধরনের আধ্যাত্মিক চিন্তা তো, যে আমি এই পরিবেশ থেকে মুক্তি চাই, আমার মুক্তিটা এই প্রক্রিয়ায় যদি হয়ে যায়। দেখবে যত বড় নাস্তিকই হোক, সে নাস্তিকও কিন্তু চিন্তা করে যে এখন যেটা অলৌকিক ঘটনা ঘটে এটা হয়ে যাবে, ওই ওই ফায়ারিং স্পটে দাঁড়ালে তখন এরকম মনে। তো এই জিনিসগুলো হচ্ছে সুপারস্টিশন, মানুষের ভিতরে থাকে যে সুপারস্টিশনগুলো থেকে তার একটা অলৌকিক চিন্তা আসে, একটা আধ্যাত্মিক চিন্তা আসে। এখন রবীন্দ্রনাথের গান সম্বন্ধে বলা হয় যে যারা কোনো ধর্ম বিশ্বাস করেন তাদের উপাসনা হচ্ছে রবীন্দ্র, এটা হচ্ছে অনেক ফিলোসফারের কথা হচ্ছে তাই, যে যারা একটা মানুষ যখন সে সে খুঁজছে যে আমি এমন একটা ধর্ম খুঁজি, যেমন গগা, গগা যখন তাহিতি দ্বীপে গেল ওখান থেকে চিঠিতে কী লিখবো, ও গগার চিঠিগুলো তার মধ্যে একটা চিঠি আছে যে আমি এমন একটা দেশে এসেছি, এমন একটা ধর্মের মানুষের মধ্যে আছি যে ধর্ম সব মানুষের জন্য মুক্ত, আমরা যে ইন্টারন্যাশনালিজম খুঁজছি এখানে এলে পাবো, সেটা কারা আদিবাসী যাদের নাকি আমরা ন্যাশন হিসেবে স্বীকৃতি দিয়েছি, সেখানে এসে সে বলছে আমরা ইন্টারন্যাশনালিজম যেটা খুঁজছি সেটা এখানে পাবে, যে সব ধর্মের মানুষকে সে এখানে জায়গা দিচ্ছে। তো এই যে মানুষ তার একটা একদিকে সে আন্তর্জাতিক হতে চায়, বিশ্বমানব হতে চায়, আবার একই সঙ্গে সে তার আধ্যাত্মিক চেতনাকে ধরে রাখতে চায়, যে আধ্যাত্মিক চেতনা ভাগ হয়ে গেছে, একটা মুসলিম, একটা খ্রিস্টান, একটা হিন্দু, একটা বৌদ্ধ ভাগ হয়ে গেছে, অথচ সে একটা বিশ্বমানব বন্ধু। তো সেই চেষ্টাগুলো যারা করে তাদের মধ্যে রবীন্দ্রনাথ থাকে। তো তার মানেটা হচ্ছে যে তোমার এই আধ্যাত্মিক চেতনা একটা জায়গা লাগবে, এই এই জায়গাটা মানুষের যে যে কোয়ালিটিগুলোর জন্য মানুষকে মানুষ বলা হয়, পশু থেকে আলাদা করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ একটা প্রাণী, যার ভিতরে শুধু বৈশ্বিক চিন্তা নেই, অর্থাৎ ইহলৌকিক চিন্তাটা শুরু, পরলৌকিক বলবো না, অতিলৌকিক, অতিজাগতিক চিন্তা যার মধ্যে আসে তাকে মানুষ বলে, যে তুমি শুধু খাচ্ছ, ঘুমাচ্ছ, বা এই জীবন এর বাইরেও একটা তোমার ভেতরকার একটা মনের মনোজগতের বা চেতনাগত জায়গার একটা সাধনা আছে। তো সেই সাধনাটা করতে গেলে তখন তোমাকে কনসেপচুয়াল জায়গাটাকে জোর দিতে হবে, সেটা দিয়ে পৃথিবীতে দীর্ঘদিন পর্যন্ত আর চর্চিত হল, এরপরে এসে যখন অতিমাত্রায় বিজ্ঞান ভিত্তিক হয়ে গেল তখনই কিন্তু আমরা সব এই ফর্মালিস্টদের ছবি দেখছি। তুমি ধরো আভানগার্ড মুভমেন্ট যদি বলি আমরা, যে যত মডার্ন মুভমেন্টগুলো আছে আভানগার্ড বলে আমাদের ফ্রান্স ফরাসি একশো, এখানে তোমার বিজ্ঞান মনস্কতা এবং শিল্প মনস্কতা এক করে, এবং সেগুলো থেকে দেখো ফিউচারিজম যদি ধরো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিকে তারা সম্পর্ক, যন্ত্র হচ্ছে চালক, মানে মানুষের চেতনা, বুদ্ধিবৃত্তি, আধ্যাত্মিকতা এগুলোর কোনো সম্পর্ক নেই, যন্ত্র হচ্ছে চালক, মানে এই পর্যায়ে চলে যাবে। কিন্তু ইন্ডাস্ট্রি জিনিস হচ্ছে এগুলো থেকে ধীরে ধীরে যখন কাইনেটিক আর ডেভেলপ করবে, তখন দেখো যে আলেকজান্ডার ক্যালডার ও কী বললো, বাতাসের মধ্যে ছেড়ে দিল, ওই যে সেই কাইনেটিক যে স্ট্রাকচারগুলো বাতাসের মধ্যে ছেড়ে দিল, এবার ছাড়বার পরে দেখলো
প্রতিবার যে মুভমেন্ট, কোনো মুভমেন্ট রিপিট করে না, একটা মুভমেন্ট রিপিট করে না, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? তুমি যদি যন্ত্রে চালাও ফ্যান দিও, ফ্যানটাকে মাসের দুশাম নিয়ে আসতো, ওটা কিন্তু মাসের দুশাম কিন্তু প্যান্ডিং কার্টে রাখলো, কিন্তু নিশ্চিত প্যান্ডিং ছিল মুভমেন্ট স্পেশালি, তারপরে সে নিয়ে আসলো সরাসরি ফ্যান, যে মুভমেন্টটাই আমার, কিন্তু আলটিমেটলি তাত্ত্বিকরা বললো এটা তো মুভমেন্ট নেই, বলুন এটা মুভমেন্ট সমৃদ্ধ স্ট্যাটিক ফর্ম, কারণ এক রকম তো ওর ঘোরার মধ্যে কিন্তু কোনো বৈচিত্র্য নেই, একভাবে ঘুরছে, তাই না? কিন্তু আলেকজান্ডার ক্যালটার যেটা ঘোরালো সেটা কিন্তু প্রতিটা মুভমেন্ট আমার, সুতরাং রিয়েল ক্যান্ডিডিক আর্ট হচ্ছে আলেকজান্ডার ক্যালটার, তাহলে কী দাঁড়াচ্ছে? তখন প্রকৃতির অর্ডারটাকে কিন্তু আমার ফিল হচ্ছে, যেন প্রকৃতি আমরা জিনিস গাছ থেকে একটা পাতা পড়ে হাজারটা পাতা পড়লে হাজার রকম, এক কোটিটা পাতা পড়লে এক কোটি রকম পড়বে, কোনোটা রিপিট নেই, এই যে প্রকৃতিতে আনলিমিটেড, এইটা আবার আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের যে চিঠিপত্র সেটাতে দেখেছে, দুজন দুই মেরু কিন্তু একসাথে দুজন কথা বলছে কেন, একসাথে দুজন শেয়ার করছে কিনা এই জায়গাটা কিন্তু দেখে রবীন্দ্রনাথ বলছে যে বিজ্ঞানও কিন্তু একই, একটা রহস্যের দরজা খুললো, খুলে দেখে আরও একশোটা রহস্যের দরজা, প্রতিটা রহস্য দরজা খুলছে আর আরও একশোটা রহস্যের দরজা দেখছে, আর্টিস্টও তাই, সাহিত্যিকও তাই, এই প্রকৃতি মতি প্রকৃতি জিনিসটাই, এই জন্য আবদুল্লাহ মতি শাফুদ্দিন বলে একজন বিজ্ঞানী ছিলেন আমাদের এখানে, খুবই পবিত্র, উনি সচিব ছিলেন শিক্ষামন্ত্রী, উনি অনেক এনেছেন, উনি বলছিলেন যে মানুষের একটা বড় সমস্যা হচ্ছে যে মানুষ সীমাবদ্ধ জায়গায় থাকতে চায়, মায়ের পেটে থাকে না গুটিয়ে, অর্থাৎ ওই ভেতরের এরিয়াটা যেটা সে দেখে সেটাকে সীমাবদ্ধ করে দিই, এই জন্য আমরা সব কিছু কিন্তু সীমার মধ্যে খুঁজি, আমরা খুঁজি যে আকাশে শেষ করতে হয় সমুদ্রে শেষ করতে হয়, কিন্তু একটা জিনিসের কোনো শেষ নেই এটা আমরা ভাবতে পারি, বুঝতে পারছো? আমাদের এটা একটা সমস্যা, এই জন্য অসীমের উপাসনাটাকে একসময় বলা হচ্ছিল যেটা খুব মানে সব থেকে উন্নততর চিন্তা, অর্থাৎ নিরাকারের চিন্তা, যে কোনো আকার নেই, কোনো শেপ নেই, এন্ডলেস, এগুলোকে খুব উচ্চ মানের চিন্তা করা হচ্ছে, কিন্তু এটা কি মানুষ পারে? পারে না, যে কারণে অন্তত কাবাসেরই পারায় নিচ্ছে, একটা কিছু লাগে সামনে, বুঝতে পারছো? যেটাকে উদ্দেশ্য করে যার সামনে মাথার কথা বলছে, একটা কিছু লাগে, মানে নিরাকার বলা মুশকিল আছে, মানুষ নিজেই নিরাকার মানে নিরাকার জিনিসটাকে ভয় পায়, অসুবিধাকে ভয় পায়, সুন্দরতাকে ভয় পায়, এই জন্য ভয় পেলে মানুষ পুকুরে যায়, আবার সেই পেটের মধ্যে যে ফর্মে থাকে ওই ফর্মে করে সে লিমিটেড করে দিচ্ছে, কিন্তু ঘরের ভিতরে এসে তুমি ঘুরে কিন্তু একটা মুক্ত জায়গায় ছেড়ে দিলে কিরকম রাতে বেলা মতো লাগে, এই জন্য এই সীমাবদ্ধতার জায়গা, তো মানুষের এই যে অসীম সম্বন্ধে বা বিশ্বের যে জিনিসগুলোকে আমরা ভিজুয়ালি দেখতে পারি না, ধরতে পারি না, এই জিনিসগুলো কোনো না কোনোভাবে তাকে তাড়িত করে, এবং এগুলোই কিন্তু কনসেপচুয়াল আর্টটাকে আমাদেরকে আমাদের কাছে বড় করে, এবং এইটার গুরুত্বটা কীরকম, যে গুরুত্বটা তোমাদের একটু বুঝতে হবে, এবং আমরা যে এই যে এক্সপেরিমেন্টাল কম্পোজিশন করছি, কম্পোজিশন শব্দটা কিন্তু বিভ্রান্ত, তুমি যদি মনে করো যে কম্পোজ করেই শেষ, এবং কম্পোজ মানে আমি একটা থালার মধ্যে চারটা জিনিস খাওয়াচ্ছি, তাহলেই সে এই জায়গাটাই এটা ভিজুয়াল কম্পোজ, ভিজুয়ালি একটা কম্পোজিশন, কিন্তু আলটিমেটলি এর সাথে যদি কনসেপচুয়াল জায়গা তোমার না মিলে, তাহলে এটা কিন্তু খুব বড়ো কিছু হয়, খুব গুরুত্বপূর্ণ কিছু হয়, এটা অর্ডিনারি একটা ডিজাইন, ডিজাইনের সাথে পার্থক্য দেবে, যে ডিজাইন শুধু যেটুকু তোমাকে ওখানে ডিস্ট্রিবিউট করছে সেটাই, আর ছবির ডিজাইন আলাদা, সেটা কম্পোজিশন তৈরি হবে, ডিজাইন তৈরি হবে তোমার কনসেপ্ট, এবং কনসেপ্টকে সাপোর্ট দিয়ে ডিজাইন, ডিজাইন ডোমিনেট করবে না কনসেপ্টে, যেমন তোমাকে বলি একটা জাদুঘরে গেছে, গিয়ে দেখবে দুটো তরবারি রাখা পাশাপাশি, একটার মধ্যে সোনার এবং অসংখ্য কারুকাজ করা, তার মধ্যে হয়তো হীরা টিরা লাগা, আরেকটা তরবারির মধ্যে কিচ্ছু না, শুধু নিচে লেখা যে তরবারি দিয়ে ইসাকা মানসিংহকে পরাজিত করেছিল এটা হচ্ছে সেই তরবারি, তুমি ফিরে আসার পরে কোনটা তোমার মাথায় থাকবে, তুমি দাঁড়াবে কোনটার সামনে, তাহলে কনসেপ্টের গুরুত্ব বুঝছো, কনসেপ্টুয়ালি গুরুত্ব, একটা খুব আলোড়ন সৃষ্টি করা একটা কাজ ইন্ডিয়ার একজন আর্টিস্টের করা ছিল, ও একটা দা নিয়ে গোটা ভারতবর্ষ করে, যেখানে যেখানে দায়ের ব্যবহার আছে সেখানে লোকজনকে দাঁটা ব্যবহার করতে দেয়, তারা সেই দাঁটা ব্যবহার করে, এবং কীভাবে ওরা দা ব্যবহার করে শুধু রোল করে কিছু ছবি তুলে, তারপরে সেই দাঁটা নিয়ে এসে দাঁটা এক্সিবিট করে, আর রোডসগুলো পাশে ডিসক্রাইব করে যে আসলে এই একটা দা পৃথিবীর মানে ওই ভারতবর্ষের কতটা অঞ্চল ঘুরলো, এবং কোন অঞ্চলের মানুষ এই দাঁটাকে কীভাবে ব্যবহার করলো, তা কিন্তু এক এক অঞ্চলে একই রকম, আর ও তো নিয়ে গেছে একটা স্ট্যান্ডার্ড ছিল, এইটাই হচ্ছে ডিসপ্লে করলো, এবং এটা সাংঘাতিক আলোড়ন তৈরি করলো, যে আমি একটা ডাটার দানাই, এটা একটা ডকুমেন্টেশন হয়ে গেছে, একটা বিরাট অ্যান্থ্রোপোলজিক্যাল ডকুমেন্টেশন, এই জায়গাটা একটা মাত্রাটা হয়ে গেছে। এখন আর্ট কী হচ্ছে, আর্ট একই সঙ্গে নৃতত্ব বোঝত, নৃতত্ব শব্দটা বোঝত,
একটু একটু পড়বে কিন্তু অ্যান্থ্রোপোলজি কিন্তু তুমি অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজি হচ্ছে যেটা মানুষ নিয়ে লিখিত, ঠিক আছে, মানুষের জীবন নিয়ে, মানুষ নিয়ে যেটা কি করে মানুষের সংস্কৃতি নিয়ে জীবন নিয়ে সেটি হচ্ছে লিখক। এই লিখকটা এখন খুবই কম, অর্থাৎ একটা সংস্কৃতি বা শিল্প আমাদের কী হয়ে গেছে সব থেকে বড় সমস্যা হচ্ছে, তুমি একটা আর্ট করে একটা টাইটেল দিচ্ছ, আমেরিকাতেও টাইটেল দিচ্ছে, দুজনের ছবি পাশাপাশি ডিসপ্লে দিচ্ছে, কিন্তু এই দুজনের ছবির মধ্যে আমরা কোনো ডিফারেন্স মানছি না। কেন? কারণ আমি বলছি যে আমিও মোবাইল ব্যবহার করি, ও মোবাইল ব্যবহার করি, আমি ওটা ব্যবহার করি, ওটা ব্যবহার করি, এগুলো আমরা বলছি। কিন্তু তারপরেও বিষয়টা হচ্ছে মাথায় রাখতে হবে যে ওইখানে সারা জীবন থাকার পরে মরতে চায় বাংলাদেশ, তাই না? দেখবে সব ওই আলটিমেটলি চলে আসে এখানে, কোনো না কোনো একটা কিছু থেকে যায়, এগুলো তো আমাদের দিনের মধ্যে আছে হাজার হাজার বছর। সুতরাং এই যে মানুষের মধ্যে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বা সূক্ষ্মভাবে একটা পার্থক্য থাকে, একটা জাতিগত চরিত্র থাকে, আবার একটা ইন্ডিভিজুয়াল একটা চরিত্র থাকে। অর্থাৎ তুমি ইন্ডিভিজুয়াল, আবার তুমি একটা কালেক্টিভ, তুমি কিন্তু দুটো, তুমি ইন্ডিভিজুয়াল আবার তুমি কালেক্টিভ বাদ দিয়ে। তো দেখুন এটা খুব ভালো বুঝবে, সমাজ বিজ্ঞান আগে পড়াতে হবে, তোমাদেরকে এখন পড়ায় না। যেমন তুমি বাসে যাচ্ছ, ওই বাসটাকে বলে হচ্ছে ক্ষণস্থায়ী সমাজ, বুঝতে পারছো? বাজারে যাচ্ছ, বাজার হচ্ছে একটা ক্ষণস্থায়ী সমাজ, কীরকম বলো তো ক্ষণস্থায়ী সমাজ। অর্থাৎ ওখানে কিন্তু বাসে যখন তুমি যাবে তখন একটা প্যাসেঞ্জারের কাছ থেকে যদি কন্ডাক্টর বেশি ভাড়া নেয়, একটা প্যাসেঞ্জার প্রতিবাদ করে না, দেখবে যে বাসওয়ালার সাথে বাসের কন্ডাক্টর একটা গ্রুপ, প্যাসেঞ্জার একটা গ্রুপ। অর্থাৎ তোমাদের যে স্বার্থ, তোমাদের যে উদ্দেশ্য সব পাবো, তোমাদের স্বার্থগুলো ধরে একটা কমিটি হয়ে গেল। আবার তুমি যখন ক্লাব করছো, ফুটবল ক্লাব, তখন ওই ফুটবলের স্বার্থ ধরে তোমাদের একটা কমিটি হয়ে গেল। বাজারে যখন যাচ্ছ তুমি ক্রেতা, আর ওরা হচ্ছে বিক্রেতা, একটা কমিটি হয়ে গেল। এই যে গ্রুপ অফ পিপল, তারা নির্দিষ্ট স্বার্থে নির্দিষ্ট কতগুলো নিয়মকানুনের মধ্যে দিয়ে নির্দিষ্ট সময় তারা অতিবাহিত করছে, এটি হচ্ছে ওই ক্ষমতায় অংশ। তো সুতরাং এখানে তুমি কালেক্টিভ, আবার তুমি যখন বাজারটা নিয়ে তুমি ওই ওই বাজারটা হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছ, তখন অতীত হিসেবে তুমি কালেক্টিভ, কিন্তু বাজারকারী হিসেবে তুমি কালেক্টিভ, ইন্ডিভিজুয়াল। তুমি বাজার করে নিচ্ছ, বাকি লোকগুলো বাজার করে নি, একজন একই কাজে যাচ্ছে। সেটা রাস্তা দিয়ে যে তুমি হাঁটছো, ওই রাস্তায় হাঁটার স্বার্থে ফুটপাথ দিয়ে হাঁটবে, নৌমুখান দিয়ে হাঁটবে, বা ফুটপাথ দিয়ে হাঁটার সময় ভাঙা দেখে তুমি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে গালি দিবে, আরেকটা লোকও গালি দিবে, এগুলো তখন তোমাদের কম, বুঝতে পারছো? বা জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে তখন কম। কিন্তু তুমি যে জিনিসটা নিয়ে হাঁটছো, আরেকজন হয়তো বই খাতা নিয়ে হাঁটছে, তুমি বাজারে ব্যাগ নিয়ে হাঁটছো, বই খাতা নিয়ে যে হাঁটছে সে স্কুলে যাবে, স্কুলে গেলে স্কুলটা একটা ক্ষণস্থায়ী সময়, আর এই বাজারে ব্যাগটা নিয়ে যখন বাজারে যাবে তখন একটা ক্ষণস্থায়ী, আর রাস্তা দিয়ে যখন হাঁটছে তখন আবার আরেকটা ইন্টারেস্ট। তো এইভাবে কিন্তু এই যে কালেকটিভ, আমরা বিভিন্ন পর্যায়ে কালেকটিভ, আবার একসঙ্গে কালেকটিভ কি, যেমন বাঙালি বা তুমি মুসলিম, সেখানে আবার তুমি বাঙালি মুসলিম, আবার আরবি মুসলিমের সাথে বাঙালি মুসলিমের মিলে যাবে, বাঙালি মুসলমান বিয়ে আরবের বিয়ে আলাদা, এরকম কিন্তু মানে বহু সেগমেন্টে ভাব, বহু ইসে বিভাজিত। এখন এই জিনিসগুলো কিন্তু আমরা এর মধ্যে দিয়েই যাচ্ছি, এই মধ্যে দিয়ে যাচ্ছি, অথচ আমাদের কাজকর্মের মধ্যে কিন্তু এই যে কালেকটিভ আমরা, আবার ইন্ডিভিজুয়াল আমরা, আমরা কী পরিমাণ কালেকটিভ, কী পরিমাণ ইন্ডিভিজুয়াল, একটা ইউরোপের লোকেরা কী পরিমাণ কালেকটিভ, কী পরিমাণ ইন্ডিভিজুয়াল, এই জিনিসগুলো আমরা রিয়ালাইজ করি। এবং এগুলি যদি রিয়ালাইজ করো, এগুলি যদি তুলে ধরতে পারো, মানে মানুষ তোমার কাছে একটা আর্টওয়ার্ক থেকে তোমাকে একটা ফিলোসফারের মতন একজন লোক চায় দেখতে, এবং সেটা নট নেসেসারিলি যে তোমার খুব পণ্ডিত হতে হবে, পৃথিবীতে কিন্তু যে ফিলোসফিগুলো এসছে, ধরো লালনের কথাবার্তাও খুব ফিলোসফি, তাই না? আমাদের যে এতগুলো বাউল আছে গান করে, তারা প্রত্যেকেই কিন্তু ফিলোসফারের মতো কথাবার্তা। অর্থাৎ তুমি যে জিনিসটা নিয়ে চর্চা করছো সেই জিনিসটার সার্ফেস থেকে ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকলে তুমি তোমার ফিলোসফিকে পাবে। সেই ফিলোসফিতে কীরকম হতে পারে একটা বোঝাই, তোমাদের কিন্তু ফিলোসফি কথা বললে ভাবে যাবে। কবিরের নাম শুনছো তো? কবি, সাধক কবি, একজন তাঁতি ছিল, বদি উত্তরপ্রদেশের লোক, সাধক কবি গুরু নানক, এরকম অনেক লোকজন ছিল উত্তরপ্রদেশে। তো কবির মধ্যযুগের একজন সেন্ট, অর্থাৎ মোটামুটিভাবে 1400 শতকের কবি, এ ছিল তাঁতি এবং সুফি বাদে বিশ্ব। তো সাধক কবি দীর্ঘদিন সাধনা করে সে সিদ্ধি লাভ করল, সে বললো যে হ্যাঁ আমি এখন মানে আমি যে উদ্দেশ্যে সাধনা করলাম, আমি আমার উদ্দেশ্য সফল হয়ে গেছে, আমি এবার মানে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছি। তখন ওকে জিজ্ঞেস করলো যে তুমি সাধনা করে কী পেলে? তখন ও বললো
কবিরের দর্শন হচ্ছে সেটু বলছে তোমরা দর্শন বলতে মনে করো যে সাংঘাতিক হয়েছিল এবং এখনো বলা হচ্ছে এইটা কবিরের ওই সময়ের রিয়ালিটির সঙ্গে সাক্ষাৎ যে আসলে এইটা দিয়ে এত এটা এত একটা মানে বিরাট ব্যাপার যে ও হয়তো বলতে চাইছে যে আমি কিছুই বুঝি না অথবা বলতে চাইছে যে ঈশ্বর বলে কিছু নাই মানে বহু মিনিং এটা হতে পারে তার মানে সাধনা করে সে কী করবে কিন্তু সে এখন কথা বলে শিশু দেখি সাধনা তো ফিলোসফি হচ্ছে এই ধরনের একটা জিনিস যে তুমি একটা এমন একটা গভীর জায়গায় পৌঁছবে সেই গভীর জায়গাটার সাথে তুমি কমিউনিকেট করার চেষ্টা করছো একটা তখন কী দাঁড়াবে ধরো আমি রিসেন্টলি একটা এক্সিবিশন দেখে আসলাম তোমরা সামনের বছর এই যে তোমরা এক্সকার্সনে যাও তোমাদের এক্সকার্সনে যেতে হবে কতগুলো জিনিস টার্গেট তোমরা যেহেতু ছবি আঁকছো তোমাদের সেই সেগুলো টার্গেট করে যেতে হবে আমি দেখলাম এখানে কলকাতায় সীমা বলে একটা গ্যালারি আছে খুব নাম এটা গোটা ইন্ডিয়াতে খুব নাম করা গ্যালারি ওরা একটা এক্সিবিশন করলো স্যার আপনার একটা কাজ সীমা ইয়াং সীমা ইয়াংদের এবং ইয়াংরা যারা এক্সপেরিমেন্টাল কাজ করছে তাদের একটা এক্সিবিশন তিনটা ইন্ডিভিজুয়াল ভেঙে দেবে এবং সেইখানে সব থেকে যেটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগলো সেটা হচ্ছে কিছুই না একজন শুধু ওয়াটার কালার করে ছোটো ছোটো কাগজে এবং শুধু ওই কাগজগুলোকে সে ডিসপ্লে করবে শুধু ওই কাগজগুলোকে ডিসপ্লে করে সম্ভবত গ্র্যান্ড অ্যাওয়ার্ড শুধু এই কাগজগুলোকে তার ডিসপ্লে ডিসপ্লেটাই অর্থাৎ তুমি একটা কাগজে ছবি আঁকছো এই ছবিটা তোমরা সবাই আঁকবে এই ছবিটা তুমি যদি জাস্ট উল্টো করে লাগাও তুমি আঁকলে সোজা করি ছবিটা লাগালে উল্টো এবং সেখানে তুমি যদি একটা কনসেপ্ট উপস্থাপন করতে পারো কেমন লাগে উল্টো করে এবং সেটা দিয়ে মানুষকে কনভিন্স করতে পারো যে হ্যাঁ এইটার উল্টো করে লাগানোতে এই রেজাল্টটা হচ্ছে এইটা তুমি হুট করে উল্টো দেখে চলে যেও না জিনিসটা এইভাবে দেখো এইভাবে দেখলে করে হবে তোমাকে দেখাতে হবে এবং সেই লোকটা রিয়ালাইজ করবে যে হ্যাঁ আমি এটা না দেখলে মিস করতাম এটা আমি দেখি নিয়ে রাখি আমার এই এক্সপিরিয়েন্সটা আগে ভালো এখন গোটা পৃথিবীতে এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট এত কনসেপ্ট এত কিছু হয়ে গেছে যে তুমি ওই স্কিল দিয়ে যে চমক লাগাবে যে আমি কত সূক্ষ্ম কাজ করলাম আমি কত রিয়ালিস্টিক করলাম এই দিন শেষ এখন হচ্ছে তুমি এমন কিছু দেখাবে যেটা আমি দেখেছি কিন্তু আমি ইগনোর করে দিয়েছি তুমি আমার সামনে দাঁড় করালে তাই তো এটা এত হরদম দেখি কিন্তু এইভাবে তো দেখিনি জিনিসটা ও কম্পিটিশনটা হতো অসাধারণ একটা কম্পিটিশন ওটা এবং এরকম প্রচুর কাজ প্রচুর ধরো এই ছোটো ছোটো টেরাকোটাগুলো করছে আমাদের এখানে নানা রকম পুতুল এইগুলো কি কম্পোজ করে এগুলো কি অসাধারণভাবে কম্পোজ করে এবং পুতুলগুলোর যে ভঙ্গিগুলো সেই ভঙ্গিগুলো অনুযায়ী সেই স্পেসগুলোকে সে বের করে যে ওই ভঙ্গিগুলো ঠিক এই পরিমাণ স্পেস এখানে করে এবং সেগুলো মিলে একটা খুব একটা অন্য লেভেলের একটা ফিলিং তোমাকে দিই অন্য একটা জগৎ ওই আমার মনে হয় এগুলোকে ধরে তোমরা প্রতি বছর এই যদি যারা একবার অন্তত বছরে এই এগুলোতে এক্সকার্সন করে তোমাদের যাও গিয়ে দেখে এগুলো না দেখলে হবে যে কত ধরনের আইডিয়া এবং এখন দেখবে তুমি যে যে সমস্ত দেশগুলোতে বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেশি জ্ঞান বিজ্ঞানের ডেভেলপমেন্ট বেশি সেই সমস্ত দেশে কিন্তু এই আর্ট নিয়ে এক্সপেরিমেন্ট এবং ওরা সাংঘাতিকভাবে এনকারেজ করে আমরা প্রথম যেটা ইন্টারন্যাশনাল একটা ওয়ার্কশপ করলো কিন্তু তো সেটাতে আমরা ইনভাইটেড ছিলাম কয়েকজন ওইখানে যে লোকটা এই ইন্টারন্যাশনালি মানে ট্রায়াঙ্গেল বলে একটা অর্গানাইজেশন আছে যারা প্রথম এই ধরনের অল্টারনেটিভ আর্টকে প্রমোট করে কানাডা ইংল্যান্ড এবং ইউএসএ তিনটা মিলে একটা অর্গানাইজেশন তিনটা দেশ মিলে এবং রবার্ট বলে এক ভদ্রলোক তার প্রপার্টির সব টাকা দিয়ে দেয় এবং ওরা ওটাকে প্রমোট করে এইভাবে এখানে বৃত্ত এখানে ইন্ডিয়াতে খোঁজ তারপরে শ্রীলঙ্কাতে তীর্থ পাকিস্তানে বাস এবং অনেকগুলো গ্রুপ তৈরি অন্যান্য জায়গাতে থাকে ও এসে দেখলাম যে ওরা একটাই খালি দেখবার জিনিস সেটা হচ্ছে লোকাল মেটেরিয়ালগুলো থেকে আমরা কী পসিবিলিটি বের করব লোকাল মেটেরিয়ালগুলো থেকে আমরা কী পসিবিলিটি বের করব এইটা হচ্ছে অসুবিধা এবং এইটা হচ্ছে দেশের জখম তাতে কিন্তু কী দাঁড়ায় যে এই যে ক্যাপিটালিজম যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টগুলো ঘটছে তুমি তো নতুন নতুন প্রোডাক্ট দিতে হবে লোককে এই যে নতুন প্রোডাক্ট নতুন নতুন আইডিয়া এই নতুন আইডিয়া নতুন প্রোডাক্টের কালচারটা তুমি যদি ধরে না রাখতে পারো তাহলে তো ক্যাপিটালিজম কাজ করবে মানুষকে সবসময় মাথায় রাখতে হবে নতুন আইডিয়াকে অ্যাপ্রিসিয়েট করো নতুন প্রোডাক্টের দিকে আকৃষ্ট হবে তখন ও যে নতুন প্রোডাক্টটা বাজারে ছাড়বে লোকের কিনবে কারণ নতুনের প্রতি তার আকর্ষণ বেশি আর আমাদের দেশে কি ওই যে পুরানো একটা চেয়ার ছিল ওইটাকে তুমি এখনো পর্যন্ত জোড়াতালি দিয়ে আমরা চালাই তাহলে ওই যে একটা শার্ট ছিল ওটাকে নিপু মনে করে যদি পড়ায় আমরা পুরোনোটার ছাড়ি ফলে আমাদের এখানে কিন্তু ক্যাপিটালিজমের বিকাশ হওয়া একটু মুশকিল আছে ইদানিংকালে দেখবে লোকে এই হ্যাবিটটা ডেভেলপ করলো গার্মেন্টসে
এখন কিন্তু চট করে একটা শার্ট দুদিন পরে ফেলে দেয়, কি করে দেয়, এই যে ইউজ অ্যান্ড থ্রো, এই ইউজ অ্যান্ড থ্রো কালচারটা তুমি যদি করতে চাও তোমাকে প্রতিনিয়ত নতুনের মধ্যে রাখা, প্রতিনিয়ত তোমার আর্ট ওয়ার্ক ওয়ার্ক এগুলো, এবং আর্টিস্টরা যেভাবে একই জিনিস নিয়ে নতুন নতুন জিনিস করতে পারে সেটা তো আর কেউ পারে, সুতরাং এই ইন্টার কালচারটা কিন্তু আর্টিস্টদের মধ্যে কিন্তু চলে আসছে, এবং এই কারণে ইউরোপে কিন্তু কন্টিনিউয়াস নতুন কিন্তু আরও নতুন আর্টিস্টের কাছ থেকে একই জিনিস আমাদের এখানে কি তুমি দেখো সাবুদ্দিন থাকবে সে কবে থেকে ওই ফিগার দৌড়াচ্ছে তাই না, এখনও উনি ওখানে আছেন এবং আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমি কিন্তু এখানে ভালো মন্দির বিচার করছি না, বলছি আমাদের অবস্থানটা আমাদের তোমার ধরো শহীদ্দিন তার যে ধরো বা বরিউল ইসলাম তার যে ধরো ওই সেই একই জায়গায় একই জিনিস করে যাচ্ছে, আমাদের হামিদুজ্জামান উনি 80 সালের দিকে আমেরিকায় গেছিলেন স্মিথসনের সাথে ওনার দেখা করে দিচ্ছে, স্মিথসন হচ্ছে স্পাইরাল পরে হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেছে, যে সেই লেকের মধ্যে একটা স্পাইরাল বিরাট দেখবে যে মাটি দিয়ে পড়া একটা স্পাইরাল স্পাইরাল যে যেটা বইতে খুঁজে বের করবে এনভায়রনমেন্টাল আর্ট হেলিকপ্টার দিয়ে লোকেশন দেখে বের করবে, স্মিথসনের যে ইনস্টিটিউটে ছিল ওই ইনস্টিটিউট থেকে রিটায়ার করে গেছে, রিটায়ার করে সেই পার্সোনালি কাজ করছে তার স্টুডিওতে, আমি স্যার ওখানে গেছিলাম স্মিথসন কোথায় আছে ও তো মারা গেছে, ওখানে মারা গেছে মানে বলবো 72 সালে মারা গেছে, আর যদি জিজ্ঞেস করেছে ওখানে স্মিথসন 72 সালে মারা গেছে, আসলে 72 সালের পর অন্য কিছু করে ও যে কাজ করছে পরে স্মিথসন সেগুলো সবই 72 সালের নিয়ে, এই জন্য ওরা বলছে স্মিথসন 72 সালে মারা গেছে, আমাদের দেশে তুমি চিন্তা করো আমাদের দেশে অন্তত এই একই জিনিস যদি 100 বছর ধরে প্র্যাকটিস করে কেউ বলবে না যে আপনার কাছে আমি নতুন কিছু আসেন সেরকম, বরং উল্টাটা আমি দেখলাম যে আমাদের যেমন কাজী গিয়াস উনি বলেন শহীদ কবিরের কথা, শহীদ কবি চেঞ্জ করে অত চরিত্র অর্থাৎ উনি চেঞ্জ করে, আর রবীন্দ্রনাথও বলছে যে নব নব উন্মেষশালিনী শক্তির নাম প্রতিভা, মানে তুমি যে নতুন নতুন উদ্ভব করছো এটি হচ্ছে প্রতিভা, প্রতিভা মানে কাজী তাই নতুন নতুন উদ্ভব ওই একটা জিনিস নিয়ে পড়ে থাকে, আর উনি বলছেন যে নদীতে স্রোত নেয় ওই নদী শৈবাল দাম জড়ো করে এবং আস্তে আস্তে সেখানে পৌঁছে, আবার বলছে যে নিজের কাজে নিজে চুরি করে, এই যে স্টাইলাইজেশনের মধ্যে দিয়ে আমরা যে রিপিট করি নিজের কাছ থেকে নিজে চুরি করে, তো সুতরাং এই কতগুলো বিষয় আছে যে যেগুলো আমাদের দেশের জন্যে অনেকে চিন্তা করে ঠিকই যে তার জন্য কি ওয়ার্ক করে না, রবীন্দ্রনাথ সব কথা আমি বলে গেছে তুমি চিন্তা করে এই কথা আমি বলে গেছে 1932 সালে 1933 সালে আর আছে কত সাল 50 বছর পার, অথচ রবীন্দ্রনাথ যেরকম দেখতে গিয়েছিলেন আমরা সেখানে যেতে পারি না, উনি বলছেন যে প্রতিভাবানের জয়যাত্রার পথে যে তরুণগুলো অর্থাৎ আগে কী করতো রাজা যখন জিতে আসতো তখন তার জন্য একটা তরুণ মানে ওই যে প্রেজেন্স কলম আছে এই কলমটা জিতে আসার পরে ওইটা বিজয় স্তম্ভ আর বিজয় তরুণ মানে, উনি বলছেন যে এই বিজয় তরুণ হচ্ছে প্রতিভাবানের জন্য এই বিজয় তরুণটা দাঁড়ানোর জন্য এটাকে অতিক্রম করার জন্য, অর্থাৎ তুমি এটা অতিক্রম করবে আরেকটা তরুণ অতিক্রম করবে আরেকটা তরুণ অতিক্রম করবে কোনো জায়গায় দাঁড়ানো যাবে কিন্তু রাজারা এসে দাঁড়াবে মানে তরুণটা ওই জায়গায় দাঁড়াবে, আর উনি বলছেন যে এটা অতিক্রম করে যাবে, অর্থাৎ তুমি যখন স্বীকৃতি পেলো তোমার আর্ট পড়া তখন সেটাকে তুমি রিপিট করবে তুমি এটাকে ছাড়িয়ে আরেকটা জায়গায় এটা হচ্ছে রবীন্দ্রনাথ, কিন্তু আমাদের এখানে হচ্ছে যেটা স্বীকৃতি পেলো ওটা বাজার পেলো আমরা ভেতরে বসে তাই তো ওখান থেকে আসবো, এখন এইগুলো আমি বলবো না যে এটা ভালো ওইটা ভালো কিন্তু এই প্র্যাকটিসটা আমাদের নেই যে তুমি প্রতিনিয়ত চেঞ্জ করছো ওই প্র্যাকটিসটা আমাদের দেশে নাই অ্যাপ্রিসিয়েট হয় আমাদের মানসিকতা হয়তো এরকম, আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আমাদের দেশে অনেক লোক আছে 70 বছর ধরে সে তাকে জিজ্ঞেস করে বলবে সে খুব খুশি সে খুব শান্তিতে আছে কিন্তু 70 বছর ধরে সে পান্তা ভাত কাঁচামরিচ একটি সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে খাচ্ছে তার কোনো অসুবিধা নেই, সুতরাং আমাদের ওই একই রকম ওই কালচারটা আমাদের 70 বছর ধরে একই জিনিস তাদের রিপিট করছে কোনো অসুবিধা নেই বোর হই না ওরা অনেক বেশি বোর অনেক দ্রুত বোর, তো এগুলো মানসিকতার ব্যাপার এই যে জায়গাগুলো আমার মনে হয় তুমি যদি একই জিনিস রিপিট করো তুমি এভাবে তা করতে পারো যে আমি রিপিট করছি মানে আমাদের কালচারটাই থাকে আমাদের কালচারের মধ্যে বৈচিত্র্য আবার তুমি বৈচিত্র্য আনতে পারো তার জন্য তোমার যুক্তি আছে এখন যে তুমি প্রতিনিয়ত মোবাইলের নতুন নতুন ইনফরমেশন পাচ্ছ সেটা তোমার যুক্তি হতে পারে কিন্তু তোমাকে একটা যৌক্তিক জায়গায় আসবে, এখন যেটা আমার মনে হয় এক্সপেরিমেন্টাল কম্পোজিশন তো আমরা যেটা এটা সাবজেক্টে ইন্ট্রোডিউস করেছিলাম যে তোমরা যখন মাস্টার্সে যাও তখন দেখা যায় যে ফোর্থ ইয়ারে তোমাদের যে নলেজ সেই নলেজটা মাস্টার্সে যে আর হয় বুঝতে পারছো তো ওটা দিয়ে কাজ হয় ওখানে যে নতুন করে শুরু করতে হয় নতুন করে শুরু করতে হয় মানে 2 বছরও মনে হয় যে না না 2 বছরের মতো এখন সেটা যদি একটু লিঙ্ক করা যায় তোমরা যে এখন যেটা করছো এটাকে যদি লিঙ্ক করা এই ক্ষেত্রে তোমরা প্রথমে যেটা ডিসাইড করো যে তোমরা যে ক্লাসগুলো করলে ফোর্থ ইয়ার পর্যন্ত এই ক্লাসগুলোতে তোমাদের কোন সাবজেক্টটা কাট ভালো লাগে কোন সাবজেক্টটা তোমরা বেশি এনজয়
যেমন ধরো সেজা বলছে যে ভাগ্যিস আমি ইনগ্রেড মতো ইনগ্রেস দেখেছি, ইনগ্রেড মতো আমি ভালো ফিগার পেন্টিং করতে পারতাম। ভাগ্যিস কেন বলছে? তাহলে তো আমি শুধু ওই ফিগার পেন্টিংই করতাম। আমি যে নতুন পথটা পেলাম সে ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে, যে টিউরিজমের যে ধারণাটা সে দিল, এটা তো সে তো পারতো না ল্যান্ডস্কেপ সিলেক্টের মধ্যে দিয়ে সে যে দিল, তো সেটা তো সে পেত না, তার লিমিটেশনটা ছিল। এই জন্য যখন কেউ লিমিটেশনের মধ্যে, তোমাদের কিন্তু একটা মুশকিল হচ্ছে কি, আমাদের তো রিয়েলিস্টিক কাজ করা, তোমরা দু বছরের মধ্যে ধরে না আমার দিয়ে হবে না কিছু, কারণ তোমাদের এখানে ঢোকো হাইট হচ্ছে একটা ভালো পোর্ট্রেট করতে পারে, একটা ভালো ফিগার করতে পারে, কিন্তু এগুলো তো আর্টের জায়গা না, অনেক কিছুই তো আছে। এবং সেটা বুঝবার জন্য ভালো হচ্ছে, দেখবে আমাদের গ্রামে একটা লোক ছিল, ও ছোটোবেলায় ওর ওই টাইফয়েড থেকে সব সেন্স নষ্ট হয়ে, কথা বলতে পারে না, দেখতে পারে না, কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সে ঘুরে বুঝতে পারে কোনটা খাওয়ার কোনটা খাওয়ার, বুঝলাম, ঘুরে বুঝতে পারে যে কোনটা খাদ্য কোনটা খাদ্য। তুমি যদি প্রায় একই ধরনের জিনিস দুটো দিয়ে দাও, ওটা ঘুরে বুঝতে পারবে যে কোনটা সে খাবে, তাহলে কী হচ্ছে এই যে স্পর্শ কীটা যেটা ঘুমটা এটা তার বেড়ে গেল, কারণ অন্য ফ্যাকাল্টিগুলো যখন তার ই হয়ে আসবে। এবং তাকে ওর একটা হচ্ছে যে চায়ের দোকানে কেউ চা খায় এবং একটা টাকা দিলে পরে ও ওই টাকাটা দোকানদারকে দিলে দোকানদার এক কাপ চা খায়, এবার ওকে ওই এক টাকার সাইজে কাগজ কেটে দিয়ে ফেলবে, কিন্তু একটা টাকা নোট দিলে সেটা পুরো নম্বর নতুন হোক ও কিন্তু ওটা ফেলবে না, হ্যাঁ ওটাও কিন্তু বুঝবে বলে সে ওটা দিকে। তো এটা আমি বলতে গিয়েছি জন্য যে একটা দিক মানুষের যদি দুর্বল থাকে তাহলে আরেকটা দিক কিন্তু অনেক পাওয়ারফুল হয়ে যাবে, সেটা যে ভালো পোর্ট্রেট করতে পারে তার চেয়ে পাওয়ারফুল হয়ে যাবে, কারণ ওই ও যে লেভেলে পোর্ট্রেট করে বুঝে গেছে, তুমি পোর্ট্রেট না করে অন্য কিছু করে তুমি সেই লেভেলে পৌঁছে যাবে। প্রত্যেকের ভেতরে কিন্তু এই কোয়ালিটিটা আছে। এখন মুশকিলটা হয়ে গেছে যে আদৌ কিন্তু আমরা ছবি আঁকার উদ্দেশ্য নিয়ে এখানে আসছো কি, অনেকে হয়তো ছবি আঁকার কোনো উদ্দেশ্য ছিল না, এখানে একটা চান্স পেয়ে গেছো এবং এখনও উদ্দেশ্য নয়, তাহলে কিন্তু বিপদ। আর যদি থাকে যে না আমি আমি কিছু করতে চাই, ছবি আঁকতে চাই, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে এখনকার আর্ট তোমার কাছে কোনো স্কিল খোঁজে না, এবং স্কিল ইন্টারেস্টিং জিনিস। আমরা রবীন্দ্রনাথের ছবি দেখে কী বলবো, স্কিল নেই কিন্তু, রবীন্দ্রনাথের ছবি তোমাদের দেখা আছে ল্যাবে, কিন্তু বই আছে অনেক ইন্টারেস্টিং জিনিস হচ্ছে রবীন্দ্রনাথের ছবি কপি করে রিসেন্টলি বিক্রি করা হয়েছে, মানে এক্সিবিশন করা হয়েছে, যিনি বিক্রি করেছেন এক্সিবিশন করেছেন তার চাকরি চলে গেছে, হ্যাঁ, কারণ আসলে রবীন্দ্রনাথের ছবিও কপি করতে পারে, এবং যাদের দিয়ে কপি করানো তারা অসাধারণ কপি করে, কিন্তু ইন্ডিভিজুয়াল যে মানুষের কোয়ালিটি থেকে কপি করে। রবীন্দ্রনাথে কী হলো, তুমি ধরো তোমার কি হাতের লেখা, সেই হাতের লেখা একরকম, আরেকজনের হাতের লেখা আরেক রকম, কিছু হাতের লেখা আমার বললে খুব সুন্দর, কেন এবং দেখবে যে হয়তো একটা নির্দিষ্ট সাইজে একই অক্ষর চারবার লিখেছে একই রকম, ও যত জায়গায় ও লেখা একরকম, যত জায়গায় খ লেখা একরকম, অর্থাৎ এটা একটা পার্সোনাল টাইপোগ্রাফি হয়ে গেছে, কম্পিউটারাইজ হয়নি কিন্তু পার্সোনাল টাইপোগ্রাফি হয়ে গেছে, অর্থাৎ ওই টাইপগুলো ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ, ও এইটা যত বেশি লিখবে তত হবে, তোমারটা তোমার মতন হবে, তুমি হয়তো ব্যাখ্যা করে লেখো ব্যাখ্যাই হবে, তুমি হয়তো অর্ডার লিখতে গিয়ে অ এক ফুট লিখে বড় দাও, কিন্তু সেটাই যখন একটা টাইপ পেয়ে যাবে রিপিট হবে কীভাবে হবে, তুমি যত চর্চা করবে তত, কিন্তু সেটা তোমার পার্সোনাল টাইপোগ্রাফি এবং ওইটাও তখন কিন্তু অসাধারণ হ্যান্ডরাইটিং, কিন্তু আমরা সেটা করি না, যে বেশি চর্চা করে তার সেটা হয়। তো এটাই হচ্ছে ঘটনা, যে তুমি যা পারো সেটাই তুমি যদি রেগুলারলি চর্চা করো তোমার একটা পার্সোনাল স্কিল ডেভেলপ করবে, এবং ওই স্কিলটা ডেভেলপ করলে কী দাঁড়াবে, আমরা ওটা দেখে বুঝতে পারি যে এই চর্চা 20 বছরের চর্চা, এই চর্চা 30 বছরের চর্চা, আর এখানে কোনো চর্চাই নেই। তুমি যখন 20 বছর ধরে চর্চা করছো তখন একটা লোক সময় দেবে, যেটা তোমার 20 বছরের চর্চায় পাওয়া সেটা অন্তত 20 মিনিট ওনার সামনে দাঁড়ায়, বুঝতে পারছো, এটাই হচ্ছে ঘটনা। তোমরা কিন্তু ওই জায়গাটা রেসপেক্ট করো, সেলফ রেসপেক্ট করো, তোমার নিজেকে প্রথমে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে আসলে তুমি কি, কোনটা তোমার সাথে সুট করে, কোনটা তুমি আনন্দ পাও, কোনটা তোমার ভিতর থেকে স্পন্টেনিয়াসলি আসে, আর কোনটা তোমাকে তৈরি করতে হয়, যেটা তৈরি করতে হয় ওটা কিন্তু করছে, ওটা কিন্তু যে ফটো দেখো ওটা দেখে দেখে তোমার তৈরি করতে হয়। সুতরাং ওখানে কম্পারেটিভলি তোমার ক্রিয়েটিভিটি কম, ইন্ডিভিজুয়ালিটি কম, পার্সোনাল ইনভলভমেন্ট কম, ওখানে ওখানে স্কিলগত ইনভলভমেন্ট আছে, ওখানে ইনভলভমেন্ট হচ্ছে কে কত বেশি পে করবে সেই ইনভলভমেন্ট,
যে বেশি পে করবে ওটা অনেক সুন্দর হবে, যে বেশি পে করবে না ওটা জেনে জানো করে হবে, ওটার সাথে আলাদা সম্পর্ক, ওটা কিন্তু তোমার ভেতরে আর্থিক সম্পর্ক হবে, তোমার পেমেন্টের সম্পর্ক, কিন্তু আর্টে কিন্তু তোমার আর্থিক সম্পর্ক অনেক বেশি হবে। এই জন্য আমার যেটা মনে হয় যে তোমরা কাগজের মধ্যে যা খুশি করো কয়েকদিন, কিন্তু দুটো জিনিস করতে পারো, একটা হচ্ছে টোটালি জিরো থেকে শুরু করতে পারো, আর হচ্ছে তোমার এই এর মধ্যে যত কিছু করো, ধরো এই একটা ক্যানভাস, এই ক্যানভাসটা এই ছবিটা আমি বেশি বললাম যে তোমার ল্যান্ডস্কেপগুলো তোমার কাছে ভালো না, কেন বললাম ভালো না, আমি কিসের সাথে কম্পেয়ার করলাম ভালো না, অর্থাৎ ভালোর একটা স্ট্যান্ডার্ড আছে যার সাথে আমি কম্পেয়ার করলাম, অর্থাৎ তোমরা সবাই একটা স্ট্যান্ডার্ড ধরে সেদিকে যাওয়ার চেষ্টা করবে, সেই জন্য আমি বললাম ভালো, কিন্তু আমি কোনো ক্রিয়েটিভ কাজে রুবিন ব্লু বলতে পারবো না যে কাজটা ভালো, বুঝতে পারছো, বলতে পারবো না, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি তুমি কী করতে চাও, তারপর আমি বলতে পারি হয়তো যে তুমি যেটা করতে চাও সেটা আমার আমার মতটা বলতে পারি, কিন্তু আমার মতটা তো সব না, কারণ এক সময় আমাদের দেশেও অনেক ছবিকে ছবি বলা হয়, কিন্তু এখন দেখা গেছে সেগুলো হাইলি অ্যাপ্রিসিয়েট, অর্থাৎ আজকে আমি যেটা ভাবছি কালকে সেটা নাও ভাববে, কালকে সেটা পাল্টেও যেতে পারে। রবীন্দ্রনাথের ছবি তো প্রথম যখন এক্সিবিশন করে একজন খুব বিখ্যাত আর্ট ক্রিটিক তিনি লিখেছিলেন যে আমি প্রথম ভাবিয়াছিলাম ইহা একটি সদ্য উৎপাটিত ভুলা বিশেষ জমি হইতে উল্টা করিয়া রাখে, তারপরে বলছে ও ইহাও ছবি উনি গান লিখলেই পারিনি কেন উনি ছবি আঁকেন, ওই ক্রিটিকের নাম আমরা আঁকতে আনতে কেউ কিন্তু রবীন্দ্রনাথের ছবি লোকের, অর্থাৎ ওই যুগে দৃষ্টিভঙ্গিতে ওর ছবি ছিল, কিন্তু আজকের যুগে আমরা এসে বলছি যে এটা বা ওই যুগের দৃষ্টিভঙ্গিতে হয়তো ছিল কিন্তু আমাদের সেই লেভেল ছিল না, আমাদের সেই আন্ডারস্ট্যান্ডিং ছিল, তো সেইটা একটা অন্য ব্যাপার, কিন্তু মূল্যায়ন করা মুশকিল, যখন ক্রিয়েটিভ কাজ করবে যখন ইন্ডিভিজুয়ালি করবে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে করবে তখন কিন্তু বলাটা মুশকিল, কিন্তু যেহেতু যে একটা স্ট্যান্ডার্ড সেট করা আছে আমি সেটার সাথে কম্পেয়ার করে এসে বলেছিলাম যে একটা একটা কাজ ভালো না, আমি শুরুতে কিন্তু এই কথাটা বলার পেছনে আমার কারণ থেকে দিই, বুঝতে পারছি তুমি যে বললাম যে একটা ভালো না এটি বোঝানোর জন্য তোমাকে এসে যে এখানে কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই, ইন্ডিভিজুয়ালিটির কোনো সুযোগ নেই, কিন্তু আজকে আমরা যেটা করবো এখানেও কম্পোজিশন আছে, কিন্তু আজকে যেটা আমরা ক্লাস করবো যে কম্পোজিশনটা এটা টোটালি তোমার একটা ইন্ডিভিজুয়াল জ্ঞান, তুমি এই ল্যান্ডস্কেপটাই তুমি করতে পারো তোমার ইন্ডিভিজুয়ালের মতো, যেমন একটা জিনিস একটু বলি মোগল মিনিয়েচারের কথা বললাম সেখানে ল্যান্ডস্কেপের পার্সপেক্টিভটা দেখো, আর তুমি একটা ওয়েস্টার্ন পেন্টিংয়ের ল্যান্ডস্কেপ পার্সপেক্টিভ দেখো, দুটোর মধ্যে তফাৎ থাকে, তফাৎটা হচ্ছে ওয়েস্টের একজন লোক সে যখন ল্যান্ডস্কেপটা করলো তখন সে যে জায়গায় দাঁড়িয়ে ল্যান্ডস্কেপটা দেখলো সেই জায়গাটা সে হুবহু তুলে ধরার চেষ্টা করলো, কারণ ওদের টোটাল আর্টটাই ছিল ওই সময়ে সাংঘাতিকভাবে দৃষ্টিবিজ্ঞানের ভিতরে বিরাট বিকাশ ঘটে গেছে, ওই সময়ে যে সময় পার্সেপটিভ আবিষ্কার হয় ওই সময় কিন্তু দৃষ্টিবিজ্ঞানের একটা বিরাট ডেভেলপমেন্ট হয়ে গেছে এবং সব সায়েন্স ধরে হচ্ছিল, অর্থাৎ তুমি ভিজুয়ালি যেটা দেখো তার একটা ম্যাথমেটিক্যাল একটা কনক্লুশনে চলে এসেছিল যে এইভাবে তুমি এটাকে করতে পারো না, দেখি কেন আমরা দূরত্বে ছোটো দেখি কেন এই পুরো অঙ্কটা বেরবে, এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে করা, আর মোগল মিনিয়েচার কেন করলো, অর্থাৎ রাজা বাদশাহ দরবারে বসে তার পুরো রাজ্যটা দেখা গেছে এবং যে প্রত্যেকটা বাড়ি কিন্তু রাজপ্রাসাদগুলো কিন্তু টিলার উপরে তুমি দেখবে আমি গিয়ে দেখি পুরো মোগল মিনিয়েচার ওই টিলায় বসে, আর ওই দূরে বসেই দেখো ওই আর্টিস্টও কোনোদিন ওই জায়গায় যায়নি দূরে, রাজাও কোনো সময় ওখানে যায়নি, ওখানে যে উত্তাপ আছে গরম আছে এগুলো সে ফিল করে, বুঝতে পারছো, এবার তুমি যদি ব্যাংককের পেন্টিং দেখো সেখানে কি ব্যাংকক কী করছে, সে রোদের মধ্যে দাঁড়াচ্ছে আগে সে নিজেকে উত্তাপ ফিল করছে দেন সে পেন্টিং দেখো, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, এখানে তার কনসেপচুয়াল জায়গাটা না ধরে যদি আমি পেন্টিংটা দেখি, আমি যদি ওই মোগল দৃষ্টিতে দেখি সেটা বাজে পেন্টিং, আমি যদি সেই রেনেসাঁ পিরিয়ডের দৃষ্টিতে দেখি এটা বাজে পেন্টিং, কিন্তু আমি যদি ব্যাংককের রিয়ালিটি দেখি ব্যাংককের ইন্ডিভিজুয়াল কনসেপ্টটা দেখি জার্নিটা দেখি তখন আমার কাছে মনে হয় যে এটা একটা অসাধারণ পেন্টিং, তো সুতরাং তোমাদেরকে এরকম তুমি সেম ল্যান্ডস্কেপই করতে পারো, তোমার একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং করতে পারো ভিন্ন, যেমন তুমি ধরো এই হাতটা সাপোজ এই হাতটা এখান থেকে দেখছো আসছো কিন্তু তুমি পুরো হাতটা চোখের সামনে নিয়ে যাও কী দেখছো, এখন চোখের সামনে নিয়ে কী দেখছো, তো এই এই এটাও তো একটা রিয়ালিস্টিক পেন্টিং হতে পারে, তুমি এই জায়গা থেকে দেখছো এটাও তো একটা দেখা ভিন্নতা, কখনো তো আমি সেটা দেখিনি, একটা গ্লাসকে তুমি আঁকতে পারো এরকম গাছের চোখের সামনে নিয়ে এটা একটা রিয়েলিস্টিক পেন্টিং হতে পারে, কিন্তু জাস্ট তুমি এইভাবে দেখছো, জাপানের একজন ফিল্ম মেকার আছে অর্জুন নাম, ওর ফিল্ম গোটা পৃথিবীতে বিখ্যাত, জাস্ট একটা কারণে ওর লেজ সবসময় পায় নিজ কাছ থেকে ক্যামেরা এখানে দেখবে, এবং ও বলে যে জাপানি এরকম মাথা নিচু করে না, ওই গোটা পৃথিবীর সামনেও মাথা নিচু করে করে ও পৃথিবীর মানুষ মানে প্রতি মুহূর্তে যে জাপানি এটাও মাথায় আছে যেন লেন্সটা বলে মাথা নিচু করলে যেগুলো, সুতরাং এই শুধু একটা লেন্সের পজিশন একটা ফিল্ম মেকারের একটা ক্যারেক্টার হিসেবে দাঁড়িয়ে একটা ফিলোসফি হিসেবে দাঁড়িয়ে মানে পজিশনটা তো ধরো কম্পোজিশনের অ্যাঙ্গেল করলো,
কিন্তু সে কনসেপচুয়াল জায়গায় কোথায় গেল, যে জাপানিরা মানুষকে দেখলে মাথা নত করে এবং তোমার দিকে তাকালে একটু মাথা নত করে, ওইখান থেকে তোমাকে দিচ্ছে। যদি তখন কনসেপচুয়াল জায়গায় ফিলোসফিক্যাল জায়গায় চলে যাবে, সুতরাং এই বিষয়গুলো কিন্তু যত দেখবে যত জানবে কল্পনা করবার ক্ষমতাটা পাবে। একটা জিনিস তুমি হয়তো এটা দেখে এই চাকরি তোমার, আমিও দেখি, কিন্তু হঠাৎ করে একজন আর্টিস্ট ওটাকে ব্যবহার করলো, তখন তোমার মাথায় ঢুকলে কিন্তু ব্যবহার করা যায়, তখন তুমি তোমার মতো ব্যবহার করবে, কিন্তু ব্যবহার করার আইডিয়াটা কিন্তু না দেখলে হবে, দেখি তখন। আর দেখলে আরেকটা জিনিস কি দাঁড়ায়, কত কিছু আর্টে অ্যাপ্রিসিয়েটেড, এটাও তো তোমার না দেখলে কনফিডেন্স আসবে, তোমরা যত দেখবে কনফিডেন্স আসবে যে আর্টে কত কিছু অ্যাপ্রিসিয়েটেড। যেমন একজন আর্টিস্ট আছে ইটালিতে, ও 1952 বা 1953 ও একটা ডেমনস্ট্রেশন দেয়, সেখানে সে আর্ট ওয়ার্ক করে, আর্ট ওয়ার্কটার নাম হচ্ছে আর্টিস্ট ব্রিফ, আর্টিস্ট ব্রিফ। আর্ট ওয়ার্ক কি জানো, সমস্ত লোক ডাকে সবাইকে একটা করে আর্ট ওয়ার্ক দিয়ে দেয়, ব্রিফ কেন বলে নিঃশ্বাস, ও অনেকগুলো বেলুন নিচে ফু দিয়ে পড়ায় গিফট প্রেজেন্ট দিয়ে দেয় সবাইকে, আর্টিস্ট ব্রিফ। এবং এটা পৃথিবীতে এখনো পর্যন্ত এত অ্যাপ্রিসিয়েটেড আর্ট ওয়ার্ক, বলছি যে কত রকম যে আইডিয়া এবং এইগুলো আর্ট হিসেবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এখন তোমাকে তোমার স্থান তার পাত্র ধরে করতে হবে, আর তুমি যদি মনে করো যে না আমার দেশ কোনো এক সময়ে এটা বুঝবে, তাহলে করে রেখে না, ওই সময় যখন আসবে তখন বুঝবে, তখন আর তুমি থাকবে না, তার আগে হতে সাত বছর পরে সেরকম একটা পঙ্ক্তি কবিতা লিখে চলে গেলে, তারপরে 100 বছর পরে সবাই সেটা হয়তো অ্যাপ্রিসিয়েট করছে। তো এরকম আর কি, তুমি যদি এখনকার অ্যাপ্রিসিয়েশন চাও, এখন বাজারে যেটা হচ্ছে করো, সেটা অ্যাপ্রিসিয়েশন পাবে, দেখতে পাবো। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয় ইন্ডিভিজুয়াল একটা লোক যদি অনেস্টলি তার নিজেকে খোঁজে আর নিজেকে গড়ে তোলার ব্যাপার আছে, গড়ে তুলতে হবে তোমার সব জায়গা থেকে নিয়ে। আবার একই সঙ্গে তুমি যে কারোটা কপি করছো না, তুমি যে কারোটা রিপিট করছো না, সেটার জন্য তোমাকে দেখতে হবে। তুমি যদি অন্য জায়গা থেকে নিজেকে আলাদা করতে চাও, তাহলে অন্য কেমন সেটা তো দেখতে হবে, তাই না? সুতরাং দেখাটা কিন্তু খুবই কম, প্রতিনিয়ত দেখো আর কনসেপ্টটা জানার চেষ্টা করো। এবং কনসেপ্টটা তোমাদের যদি কোনো প্রশ্ন আসে যে এই কনসেপ্টটা বলছে এইটা, আমি কাজের মধ্যে দিয়ে কীভাবে আমি রিলেট করতে পারছি না, সেটা আমরা তোমাদেরকে শেয়ার করছি যে আমি রিলেট করবো, কিন্তু তোমাদের নিজেদের দেখতে হবে। একটা জায়গায় মনে রেখো যে এখানে যদি তোমরা দুই রকম প্রাপ্তি আছে, একটা হচ্ছে তোমার এই স্ট্রাগলের মধ্যে দিয়ে তুমি তোমার যে রিয়েলাইজেশন, এটাই তোমার প্রাপ্তি, এটার একটা বিশেষ মানে। যেমন ধরো কিভিয়াসার, কিভিয়াসারের ছবি কিন্তু খুব একটা বিক্রি হতো না, এখন তো কিভিয়াসারের ছবি সাংঘাতি ব্যাপার, আগে বিক্রি হতো না, এবং আমি কিভিয়াসারের একটা ইন্টারভিউ নিয়েছিলাম, স্যার প্রশ্ন করলাম যে স্যার আপনারা যদি ওই সময় এই ধরনের কাজ করলে নেটের অ্যাপ্রিসিয়েশন পেতেন কীভাবে করবেন, বলে আমি পারলাম কারণ আমি তো লোকের অ্যাপ্রিসিয়েশন খুঁজি না, আমি নিজের মধ্যেই ছিলাম, নিজের যেটা পারলাম সেটাই করতাম, দেখে দিতাম। তো ওই জায়গাটা কিন্তু একটা বড় জায়গা, যে তুমি যদি নিজের আনন্দটাকে বড় করে দেখো তাহলে কিন্তু তুমি রাগ করতে পারো। আর এখানে সাংঘাতিকভাবে ধরো আমি তোমাকে বললাম এটা কিছু হলো না, ক্লাসমেটের কিছু বললো হলো না, আরেকজন বললো তোমার এক্সিবিশনে কার চান্স পেলো না, এইগুলোকে যদি বড় করে দেখো তাহলে হতাশ, তাহলে কিন্তু হতাশ হবে। এটা একটু মাথায় রাখো আর কি, যে অ্যাপ্রিসিয়েশনটা প্রথমে যেটা হবে যে তোমার নিজের কাছে, এবং নিজের অ্যাপ্রিসিয়েশনটাকে বড় করতে গেলে নিজের কনফিডেন্সটা বাড়াতে হবে, কনফিডেন্সটা বাড়াতে গেলে জানতে হবে, পড়তে হবে, দেখতে হবে, দেন কনফিডেন্স। তার মধ্যে যে কোনো জিনিস করতে পারো, আমরা একবার আমাদের গেট বানানো তৈরি করলাম, আমরা আমাদের কষাকড়ি ছিল না, সেটা সম্ভবত 50 বছর চালু করে আমাদের গোটা চালু করে একটা এক্সিবিশন করা হয়েছিল, আর চারদিকে অনেক ইনস্টলেশন এগুলো করা হয়েছিল। তো তখন মাহমুদ স্যার ছিলেন ডিরেক্টর, আমাকে দায়িত্ব দিলেন যে এই টাকায় এক্সিবিশন করতে হবে। এক শুধু স্কাল্পচার ডিপার্টমেন্টের ক্রাফট ডিপার্টমেন্টে পেডেস্টাল করতে শুরু হাজার টাকা চলে বক্স নিয়ে, তারপরে টাকা থাকে। তো শেষে আমরা ওই গেটটা যখন করবো তখন আমরা শাল কাঠ নিয়ে আসলাম, ভাড়া শাল কাঠ বিক্রি করতে লাকড়ির জন্য ওর কাছ থেকে ভাড়া নিয়ে এসে, ভাড়া নিয়ে এসে ওটার মধ্যে ওগুলোকে পেরেক টেরেক দিয়ে দড়ি টড়ি দিয়ে বাঁধলাম, নানা রকম একটা শেপ করলাম, আর তার মধ্যে ছেলেমেয়েদের যত পেন্টিং পরিত্যক্ত ছিল ওগুলোকে কাটলাম, কেটে ওর মধ্যে কম্পোজ করলাম, ওই পেন্টেড স্কাল্পচার করতো, নানান রকম গ্যাপ করলাম। এবং ইন্টারেস্টিং হলো যে ওটা যে ছেলেটাকে দিয়ে করালাম সেই ছেলেটাকেই সবাই মিলে ডিসাইড করে ইনস্টলেশনে বেস্ট যাবো, পরে সেই ছেলে বললো না এটা স্যারের আইডিয়া, বলছি যে তোমরা অনেকভাবে কিন্তু ভাবতে পারো জিনিসগুলো, তোমাদের হাতের কাছে অনেক কিছু আছে, কিন্তু যেটা বললাম খালি ভিজুয়াল দেখবে না, একটা কনসেপচুয়াল জায়গা আছে।
আমাদের এখানে ইমন বলে একটা ছেলে ছিল, এখন সিনিয়র হয়ে গেছে। ইমন ইমনের সাথে একটা ছেলে ছিল আমাদের ইউন স্যার ভাই, ও হারিয়ে গেল। এরা দুজন একটা পারফরমেন্স করে তোমার এর সাথে এটা সম্ভবত 88 পারফরমেন্স করে 88-87। ওই বাইরে ওরা রাস্তার ওই পাশে বাসের একটা স্ট্রাকচার করে, তোমার ধরো প্ল্যাটফর্ম বানায় না যেটার উপরে মানুষ বক্তৃতা দেয়, ওরা করে কি লম্বা করে করে চড়া এটা তোমার 4 ফুটের মতো আর লম্বা এটা প্রায় 40-50 অনেকগুলি থাক, প্রতিটার মধ্যে একটা করে মাইক রাখে আর ওরা নিজেরা সেই মাইন্ড সাজে যারা যেমন যেরকম করে সেজে, একজন অনেক গোল্ডেন কালার একজন সাদা কালার, এইটা দিয়ে ওরা বেয়ে ওঠে আর প্রতিটা মাইকের কাছে গিয়ে ওরা এমন কিছু শব্দ উচ্চারণ করে যেগুলোর কোনো মিনিং নেই, ওই দাদার মধ্যে হ্যাঁ কোনো মিনিং নেই, কিছু অঙ্গভঙ্গি করে অঙ্গভঙ্গিগুলো, কিন্তু প্রত্যেকে বুঝতে পারছে যে এই পলিটিক্সের প্রতি এই বক্তৃতাবাজির প্রতি মানুষের যে একটা অনাস্থা, এটা কিন্তু সাংঘাতিক। প্রচুর মানুষ ওখানে এত সিরিয়াসলি কেউ আস করে সিরিয়াসলি পুরো জিনিসটা বুঝবার চেষ্টা করবো দেখবার চেষ্টা করবো অসাধারণ ছিল। আমি এই লেভেলে দেখি নাকি যে একটা সিচুয়েশনে তার একটা প্রেজেন্টেশন ইমিটেশন নয় মিমিক নয়, এটা টোটালি একটা ক্রিয়েটিভ কিছু, একদম নতুন ডাইমেনশন কত কিছু রিলেট করতে পারছে এই এই যে এটা এটা ডকুমেন্টারি করে করে রাখতে পারলে বই বোঝানো যেত যে আসলে আর্টটা কোন পর্যায়ে গিয়ে আর্ট কোন পর্যায়ে গিয়ে এটাকে ইমিটেশন হয়ে গেল মিমিক হয়ে গেল এই জিনিসগুলো। কিন্তু আমার মনে হয় তোমরা যেরকম খুশি কিছু একটা করো আর সাহস করে লেখো, এগুলো নিয়ে আমি দেখি অনেকেরই কি থাকে তোমাদের হেজিটেশন থাকে, এটা কী লিখবো, এটা স্যার কী বলবে, ওমকে কী বলবে, আবহাওয়া কিছু হলো কি না, এগুলি নিয়ে চিন্তা করলে কিছু হতে পারবে। আমি একবার একটা একটা কাকে কি ছিল ওদেরকে বললাম যে তোমরা এমন একটা কাজ করো যে কাজটা করলে লোকে বলবে এটা ছবি নয়, এক মাস পর্যন্ত ওরা পারলো না এবং যে কজন পারলো প্রত্যেকটাই ছবি হয়ে গেছে। আমি বলছিলাম যে এমন কিছু করো যেটা যে কেউ দেখবে বলবে এটা ছবি নয়, এরকম হয়ে যায় তোমাদের অবস্থা হচ্ছে কিছু করার নেই। কিন্তু আমার মনে হয় কম, কিন্তু একটা জায়গায় মাথায় রাখো একটু বুঝবার চেষ্টা করো আর কিছু একটু সার্চ দাও আর আর্টিস্টদের কনসেপ্টগুলো একটু দেখবার চেষ্টা করো, ওটা না দেখলে কিন্তু কম কি কী ধরনের কনসেপ্টের মধ্যে লাগে, কেন কী ধরনের কাজ করে সেগুলো ধরে কাজ করো আর একদম ডিফারেন্ট কিছু করতে চেষ্টা করো যেটা কনভেনশনালি আমরা সাধারণত করি না, সেরকম কিছু করার চেষ্টা করো। অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ওই যে হেগেলের বিষয়ে কিন্তু যেতে হয় সেটা থিসিস অ্যান্টিথিসিস সিনথিসিস ওখানে যেতে হয় কিন্তু, অর্থাৎ নতুন কিছু যখন হয় সেটা কিন্তু অ্যান্টিথিসিস হয়, দাদাইজম কিন্তু অ্যান্টিথিসিস বুঝতে পারছো, কিন্তু আমরা যখন নিউ দাদাইজম করছি এখনকার আর্টকে নিউ দাদাইজম করে নিউ দাদাইজম করছি রিসিনথিসিস, আমরা এটাকে লজিক দিয়ে দাঁড় করাচ্ছি, দাদাইজম কিন্তু কোনো লজিক দিয়ে দাঁড় করাচ্ছি, দাদাইজম টোটালি অপোজ করাই ছিল এমনি আর্টকে অপোজ করা সেটা ছিল। সুতরাং প্রথম যখন আসবে তখন অপোজ করাই আসবে, প্রথম যখন হবে তখন কিন্তু একটা আঘাত করার অ্যাটিটিউড হবে, দেন তোমরা সেখান থেকে বের হবে যে একটা একটা লজিক পরে পরেও দাঁড়ানো যাচ্ছে তার পরে। প্রথমটা হচ্ছে যে আমি কনভেনশনালি যেটাকে আর্ট বলে আমি তার বাইরে থাকবো, কী করে বাইরে দেওয়া যায় শুধু এইটুকুই একটা তোমার স্ট্রাগল করবে, তো দেখো তোমরা কিছু করো দেন দু তিন দিনের মধ্যে আরেকবার কিছু দেখো। আর একটা পাশাপাশি একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে তোমরা সিলেক্ট করতে পারো যে কোন ধরনের আর্টওয়ার্কগুলো তোমাদের পছন্দ সেটাও করতে পারো, এটাও কিন্তু একটা ভালো হোমওয়ার্ক হতে পারে যে তুমি দেখলে তুমি কি কনভেনশনাল ফর্মে থাকতে চাও, প্রথমে এটা ডিসাইড করো তুমি কি কনভেনশনাল ফর্ম যেগুলো আছে ক্যানভাস সেগুলোতে থাকতে চাও বা পেপার যেগুলো আছে সেটাতে থাকতে চাও নাকি তুমি ক্যানভাস থেকে বেরিয়ে গেছো ঠিক আছে। এখন কিন্তু তোমার স্কাল্পচারকে দেখলে সবাই বলছে পেন্টেড স্কাল্পচার, আর পেন্টিংকে দেখলে বলছে স্কাল্পচারাল পেন্টিং, বুঝতে পারছো দুটো মিলে কিন্তু একই জায়গা, পেন্টিংটা স্কাল্পচারাল শেপ পাচ্ছে আর স্কাল্পচারটা পেন্টেড হয়ে যাচ্ছে দুটো কিন্তু একই রকম হয়েছে, সুতরাং ওগুলো কিন্তু এখন আর কোনো সীমাবদ্ধ নেই, তুমি নানান রকম করতে পারো, তুমি টু ডাইমেনশনাল সার্ফেসে থাকতে পারো, তুমি থ্রি ডাইমেনশনাল সার্ফেসে চলে আসতে পারো, নানান কিছু তোমরা চিন্তা করো কিছু। আর আমি তোমাদেরকে আবার ওই ফর্ম অ্যান্ড স্পেস নিয়ে একদম দৈনন্দিন জীবনে আমরা কিনে নিচ্ছি সেইখান থেকে পেন্টিংয়ের সাথে রিলেট করে করাতে পারি, সেটা কম্পোজিশনের ক্লাসে তোমাদের কিছু কাজে লাগবে, তো সেটা কি দেখাবো। আর তার বাইরে তোমরা নিজেরা ডিসাইড করো কাজগুলো দেখবে, যদি মনে করো যে ক্যানভাস দেখবে বা কনভেনশনাল ক্যানভাসে কাজ করবে তাহলে ক্যানভাস নিয়ে কত মানুষ কতভাবে ভাবছে কত আর্টিস্ট কতভাবে কাজ করছে সেটা দেখো, কিন্তু মাথায় রেখে ভিজুয়ালি শুধু দেখবে না, কনসেপ্টটা জানার চেষ্টা করো।
কনসেপ্টটা না জানলে কিন্তু তুমি ভিন্ন কিছু করতে পারবে, কনসেপ্টটা জানলে কিন্তু তুমি ভিন্ন কিছু করবে। তারপরে তোমার ধরো যদি মনে করো যে না আমি একটি স্কাল্পচারাল কিছু করবো অথবা আমি ইনস্টলেশন করতে কিছু করবো, তাহলে যেগুলো তোমার ভালো লাগে তুমি সেগুলো তুমি খোঁজো। প্রথমে তোমার ভালো লাগে কিন্তু ভিজুয়াল, অতুল দুধিয়া এটা তো তোমার ছিল প্রেজেন্টেশন, চিন্তার সাথে তোমার নিশ্চয়ই চিন্তার কিছু একটা মিল আছে, তখন ওই আর্টিস্টের কনসেপ্টটা তুমি দেখো কি বলবো, হঠাৎ করে কেন তোমার ভালো লাগে, তোমার নিশ্চয়ই ভেতরে কোনো মিল আছে, তাহলে কেন তোমার ভালো লাগে, এটা ও বলছে। কিন্তু আমি আগে কখনো ভাবি যে একটা মানুষ দেখে একটা ভালো লাগতো তার হঠাৎ করে একটা নেগেটিভ কাজ ভালো লাগে, অর্থাৎ তার নেগেটিভ কাজের মধ্যে দুর্বলতা আছে, তার অ্যাবস্ট্রাক্ট কাজ ভালো লাগলে অ্যাবস্ট্রাক্ট কাজের দুর্বলতা আছে, তার ইনস্টলেশন ভালো লাগলো তার ইনস্টলেশন দুর্বলতা আছে, এক কিছু আছে তার। তো সুতরাং এইটাও কম না কিন্তু, কিন্তু যদি দেখা যায় যে একজনের নেগেটিভ কাজ ভালো লাগে, অ্যাবস্ট্রাক্ট কাজ ভালো লাগে, ইনস্টলেশনও ভালো লাগে, পেন্টিংও ভালো লাগে, সবই ভালো লাগে, তাহলে কিছু গায়ক থাকলে বিয়ে বাড়িতে যায়, এখন রবীন্দ্রসঙ্গীত গায়, একবার সুন্দরী গায়, একবার আধুনিক গান গায়, অথচ ওই গায়কের নাম কেউ জানে না, ও কি গায়, হেমন্তের গান গায়, মান্নাদের গান গায়, কাঙালি মিসুকিয়ার গান গায়, কিন্তু ওর ওর গানও গায়, ওই রকম প্রবলেম হয়ে যাবে। তোমাকে ওইটা বের করতে পারে আসলে তোমার কথা, আসলে তোমার সাথে কথা শুনবো। আমার মনে হয় তিন দিন সময় দিলাম, তিন দিন তোমরা লাইব্রেরিতে দেখো, নেটে দেখো, নানান জায়গায় দেখো, দেখে তোমাদের যেগুলো ভালো লাগে সেগুলো নাও। আরেকটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে যে আর্টের কিন্তু এমন একটা জিনিস, এটাকে আমরা বলি একটা দড়ি, অর্থাৎ ওইটাও মাথা এটাও মাথা, তুমি মনে করবো না আগে যেটা ভাবা হতো বিশেষ করে অ্যাভানগার্ড মুভমেন্টের সময় যে এটা হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে একটা রাস্তার মতো, অর্থাৎ তুমি যা পেছনে ফেলে যাচ্ছ সেটা পেছনে সেটা চলে যাচ্ছে, আর যেটা সামনে আসছে সেটাই তুমি যাও, কিন্তু এখন বলছে এটা হচ্ছে দড়ির মতো, এটাও মাথা এটাও মাথা, আবার কেউ কেউ বলছে এটা সার্কেল, তুমি ঘুরে ঘুরে একই জায়গায় আসো। তো সুতরাং প্রাগৈতিহাসিক যুগ থেকে এখন পর্যন্ত যা আছে যে কোনো জায়গায় তুমি দাঁড়াতে পারো, যে কোনো জায়গায় নিয়ে তুমি কাজ করতে পারো, বুঝতে পারছো তো? এর মধ্যে আধুনিক আর সেকাল একাল বলে কিছু নেই, একটা 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 টার্মই আছে পোস্ট মডার্ন আর্টে যে কোনো মাস্টার এই ওল্ড মাস্টার আর নিউ মাস্টার বলে কিছু, এটা একটা আলাদা একটা আর্টিকেলই আছে যে সেখানে কোনো ওল্ড মাস্টার আর নিউ মাস্টার। তো সুতরাং এটা হচ্ছে ঘটনা যে পৃথিবী আর্টের এই দীর্ঘ ইতিহাস এর যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তুমি কাজ করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে তাকে তোমার বর্তমান প্রেক্ষাপটের সাথে রিলেট করতে হবে যে তুমি এই মুহূর্তে কেন সেটা বেছে নিচ্ছ, যুক্তিটাকে কেন তুমি এইটাকে বেছে এই যুক্তিটা দেবে, এটি হচ্ছে তোমাকে কন্টেম্পোরারি। তো দেখো সেটি কী করা যায়, এটা নিয়ে এই আমি বলছি যে দুটো কাজ করো, একটা হচ্ছে যে তোমরা চুজ করো, আজ আমার মনে হয় প্রথম দিনই কাজ শুরু করো না, এখন গিয়ে তোমরা লাইব্রেরি হোক নেটে হোক যেখানে হোক সার্চ দিয়ে দিয়ে তোমরা দেখতে থাকো কন্টেম্পোরারি কাজ, এবং সেই কাজগুলোর মধ্যে যেগুলো তোমাদের ভালো লাগে কেন ভালো লাগে তার কনসেপ্ট দেখো, ঠিক আছে, কনসেপ্টগুলো দেখো কেন ভালো লাগে, সেগুলোর মধ্যে যেগুলো ভালো লাগে সেগুলোকে তুমি সিলেক্ট করো, সিলেক্ট করে কোথাও স্টোর করো রাখো যে তোমার ভালো লাগে, আর ওই যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা নিয়ে তুমি দুদিন ভাবো, সেই কনসেপ্টটা নিয়ে তুমি কীভাবে ভাবতে পারো সেটা চিন্তা করছো, যে আমি এইভাবে ভাবতে পারি, তুমি মেটেরিয়ালগুলোকে আবার নতুন করে দেখো, তুমি তোমার আর্টগুলোকে আবার নতুন করে দেখো যে আমি এই ভিতরে ভাব ভালো লাগছে আমার, তাহলে আমার কাজগুলোকে আমি কীভাবে করতে পারবো কীভাবে ভাবতে পারবো, সেইভাবে করে তোমরা কিছু আইডিয়া নিয়ে এসো, আইডিয়া অনুযায়ী কথা স্কেচ করতে পারবো বা কোথাও কিছু কম্পোজ করে ছবি তুলতে পারবো, কিন্তু আমাকে দেখাও যে আমি এইভাবে ভাবছি এইভাবে করছি, কিন্তু একটা কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট না থাকলে জানি তো তুমি ধরো এখান থেকে সাবার যাবে, ঠিক আছে, তুমি যদি ডিসাইড করো সাবার যাবে তুমি কতভাবে যেতে পারো, তুমি এখন হেলিকপ্টার আছো হেলিকপ্টারে যেতে পারো, তুমি বুড়িগঙ্গা নদী দিয়ে ভাঙা ভাঙা জার্নি করে চলে যেতে পারো, আবার তুমি বাসে যেতে পারো, আবার তুমি পায়ে হেঁটে যেতে পারো, কিন্তু তুমি যে পৌঁছবে ওখানে সেটা তোমার লক্ষ্য নেই, কনসেপ্ট না থাকলে সেটাকে আর্টওয়ার্ক হবে না, কনসেপ্ট না থাকলে যে আর্টওয়ার্ক হবে সেটা একটা কনসেপ্ট দিয়ে দেখা হবে, বুঝতে পারছো? আমি একদিনই বললাম যে ভিজুয়াল একটা জিনিস আছে আর কনসেপ্ট এবং ফর্ম দুটো মিলে একটা জিনিস, এখন বিষয়টা হচ্ছে তোমাকে আগেই বললাম যে আমি এখানে একটা বোতল লিখে দিলাম আমার কোনো কনসেপ্ট নাই, আমি বললাম এটা আমার আর্ট, তাহলে আমি এটার সামনে দাঁড়াবো এটা তো আমাকে ভাবাতে হবে,
দুটো কারণে আমি দাঁড়াই। একটা হচ্ছে তুমি যে জিনিসটা দেখাচ্ছ, ধরো আমি একটা পোর্ট্রেট যদি করি, পোর্ট্রেটটা আর্টওয়ার্কের মধ্যে কেন পড়ে, আমি বলবো না যেটা আর্টওয়ার্ক কেন পড়ে, কারণ হচ্ছে আমরা যে পরস্পরকে দেখি সেই দেখাটা কিন্তু পূর্ণাঙ্গ, আমরা কিন্তু একটা ইমপ্রেশন দিই। ঠিক আছে, তুমি ওই ফটোটা তুলো, তুলে ভালো করে দেখো অপরিচিতের উপর, তোমার নিজেকে অপরিচিত করো, তুমি নিজের ছবি তোলো, তুলে ভালো করে ওটাকে দেখো, দেখো অপরিচিত, তাহলে কী হয়, কী করে একটা পেন্টিং বা একটা ফটোগ্রাফি তোমাকে এমনভাবে দেখাচ্ছে যে তুমি আগে দেখো সেটা, তখন আমি সেটার সামনে দাঁড়াবো। ঠিক আছে, কিন্তু যে জিনিসটা আমি হরদম দেখি সেই জিনিসটার সামনে দাঁড়াবো যদি এখানে একটা কনসেপচুয়ালি একটা নতুন কোনো কিছু আমাকে স্ট্রাইক করে, জানি তো আমি এইভাবে ভাবি কিন্তু জিনিসটা। বুঝি বললাম যে মানসিংয়ের তলার সেই ইসাকার তলার সামনে দাঁড়ালে একটা জম করা বাংলা জিনিস, ওটার সামনে তো দাঁড়াতাম না যদি না জানতাম ইসাকার তলা, ওটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, এই জন্য বলছি তুমি একটা অর্ডিনারি জিনিস হোক তুমি তারপরে পাবে কনসেপ্ট।